ভাইয়া, আপনি যে বললেন এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা, যারা আমরা অনেক স্টুডেন্ট আছে ভাই এখানে নাই, লিভ করে নিয়েছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো যেখানে সবাই জয়েন করতে হবে, ঠিক আছে? সো আমি একটা গ্রুপ এবং এই কোর্সে প্রথমত আপনাদের হচ্ছে যে একদম শুরু থেকে শুরু করা হবে, আপনাদের এ টু জেড এখানে দেখানো হবে। পাশাপাশি আমাদের যে গোল সেটা হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং করানো বা ফ্রিল্যান্সিং ক্যাপাবল বানানো, যাতে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, আর্নিং করতে পারেন, সফল হইতে পারেন, সেই পর্যন্ত নিয়ে যাওয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে, বেসিক্যাল বেসিক থেকে আমরা স্টার্ট করব। সো আপনাদের এটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনারা জাস্ট আমার সাথে থাকেন তাহলেই হবে। এলইডিপি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মানিকগঞ্জ। সো আমি আমার ফেসবুকে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, এখানে সবাই আমাকে অ্যাড ফ্রেন্ড দিয়ে দেন, এবং আমি যারা অ্যাড ফ্রেন্ড দিবেন না তাদেরকে আমি জয়েন করাতে পারবো না। সো আমি অ্যাড ফ্রেন্ড দিলে তেন হচ্ছে যে আমি আপনাদেরকে ইনভাইট করে নেব এখানে। অথবা আপনারা সরাসরি এই গ্রুপে হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাতে পারেন, গ্রুপের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নেন। এবং হচ্ছে যে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে অনেকেই দেখলাম হচ্ছে যে আপনারা প্রেজেন্টেশন করতেছেন, আসলে এখানে আপনাদের প্রেজেন্টেশনটা বন্ধ করতে হবে। প্রেজেন্টেশন যা করার লাগে সেটা হচ্ছে আমি করব, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারবেন। বাট হচ্ছে যে আপনি যে প্রেজেন্টেশন করতে পারতেছেন, হয়তো আপনি নিজেও জানেন না যে আপনি প্রেজেন্টেশন করে রাখছেন। এইখানে একজনকে দেখাচ্ছে, সেটা হচ্ছে কার্তিক সরকার, যিনি হচ্ছে প্রেজেন্টেশন। আপনি একটু অফ করে দেন আপনার প্রেজেন্টেশনটা। কার্তিক সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন। অসম, আমি এই মুহূর্তে অনেকের রিকোয়েস্ট পেয়ে গেছি এখানে। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। সো আমাদের অলরেডি অনেক মেম্বার হয়ে গেছে। আচ্ছা, এখন মশিউর রহমান ভাই উনি শেয়ার করতেছে আপনার স্ক্রিনটা। সবাই কি রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন গ্রুপে ফেসবুকে? জি ভাইয়া। আর আমাকে স্যার বলার দরকার নাই, সবাই ভাইয়া বললেই খুশি হব। মানে হচ্ছে আমি এলজিপি আন্ডারে ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলাম, তো সেখানে ভাইয়া না স্যার বলতে বলা হয়েছিল। আমাদের আসলে এত স্ট্রিক্ট রুল থাকবে না, আমরা ফ্রেন্ডলি থাকবো সবাই। সো আমি এই মুহূর্তে অনেকেরই রিকোয়েস্ট পেয়ে গেছি এখানে। আমাদের এই কোর্সটা স্টার্ট করতে আমাদের কিছু রুল, আমাদের কিছু টুলস লাগবে, যেগুলো আমি একটু পরে একে একে বলে দেবো কী কী টুলস লাগবে এবং কীভাবে আপনারা সেগুলো ব্যবহার করবেন। আমি গ্রুপে জাস্ট সবাইকে আমি অ্যাড করে নিচ্ছি সবার আগে।
সো আমার গ্রুপে অলরেডি ভাই গ্রুপের নাম কি যেন একটু আনতে একটু অন্য জায়গায় ছিলাম তো। আচ্ছা আপনি গ্রুপের চ্যাট বক্সটা একটু চেক করেন, ওইখানে গ্রুপের নাম দেওয়া রয়েছে, গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমার প্রোফাইল। সো আপনারা গ্রুপে জয়েন করে নেন এইখানে, আমি এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সো অলরেডি আমাদের 24 জন হয়ে গেছে, সো আমরা এখন ক্লাসটা স্টার্ট করে দেবো, বাকি যে কজন আসুন পরে আমাকে দিয়ে দিন, নাহলে এখনও দিতে পারেন, নো প্রবলেম। তো আমরা যে আজকের যে এই টপিকটা নিয়ে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে একটা ওয়েব ডিজাইনের টপিক, ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত একটা টপিক, সেটা হচ্ছে HTML বেসিক্স। আই হোপ আপনাদের সবার কাছে হচ্ছে যে আমাদের যে কোর্সের মডিউলটা আছে সেই মডিউলটা আপনাদের সবার কাছে আছে। এইটা হচ্ছে আমাদের মডিউলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওয়েব ডিজাইনের মডিউল। এবং এই স্ক্রিনের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোড স্কিলের মধ্যে আমাদের পিএইচডি এইচটিএমএল। সো আমাদের প্রথমে ডে ওয়ানের যেটা আছে মডিউলটা, সেই মডিউলে আমাদের বেসিক এইচটিএমএল রয়েছে এবং আমরা এইচটিএমএল সম্পর্কে আজকে জানব। এবং এইচটিএমএল কি ঘাবড়ানোর কোনো দরকার নেই এবং এইচটিএমএল কীভাবে ব্যবহার করবেন সেগুলো বলে দিব। সো আমরা যে কোড লিখবো আমাদের মূলত কাজ হবে কোড লেখা এবং কোড লিখে ওয়েবসাইট তৈরি করা, এবং সেই কোড লেখার জন্য আমাদের একটা কোড এডিটর দরকার পড়বে যেইখানে আমরা আসলে কোড লিখবো। যেমন গ্রাফিক ডিজাইনার যারা থাকে তারা হচ্ছে যে ফটোশপ ইউজ করে ডিজাইন করে থাকে, তো আমাদের আমরা যারা কোড করে থাকি তাদেরও একটা সফটওয়্যার থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বাট যেটা সবার জন্য ভালো হবে সেটা আমি এখানে বলে দিব। সো সেই কোড এডিটরটি ব্যবহার করে হচ্ছে আমরা আমাদের কোড লিখব। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন স্যার? বড় রহমান ভাই মেবি তার স্ক্রিন শেয়ার করতে সেই জন্য আপনার স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, সো এইখানে আমি যেটা বলবো সেটা একটা টেকনিক আছে যেটা ইউজ করলে আপনি হচ্ছে আমার স্ক্রিনটা আপনি সব সময় দেখতে পাবেন। এটা হচ্ছে যে আপনাকে কি বলবো, আমার যে স্ক্রিনটা আছে এখানে আছে আমাদের মেম্বার 37 জন কিভাবে হয়ে গেল, আমাদের মেম্বার তো 30 জন থাকার কথা। এনিওয়ে, সো আমার যে ইয়েটা আছে স্ক্রিনটা, সেই স্ক্রিনের উপরে যদি আপনি হোভার করেন বা যদি আপনি মাউস নেন তাহলে একটা পিন বাটন দেখতে পাবেন, ওই পিন বাটনতে আপনি একটা ক্লিক করে রাখেন তাহলে শুধুমাত্র আমার স্ক্রিনটাই দেখতে পাবেন। ওকে, সবাই করে নিতে পারেন তাহলে আমার স্ক্রিনটা দেখতে পারবেন, আমিও করে নিচ্ছি যাতে আমার স্ক্রিনটা দেখতে পারি। ও মাই গড, অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমি এটাকে আনপিন করে দিচ্ছি। ওকে, এনিওয়ে আমাদের 30 জন ক্লাসে জয়েন করার কথা ছিল, 37 জন হয়ে গেছে, সো নো প্রবলেম। সো আমরা যে কোড এডিটর ইউজ করবো সেই কোড এডিটর নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা মাইক্রোসফটের তৈরি করা একটি কোড এডিটর। এই কোড এডিটর ইউজ করে হচ্ছে আমরা কোড লিখব এবং এই কোড এডিটরটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে, সবাই ডাউনলোড করে নেন। আমি ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি এবং হচ্ছে চ্যাটবক্সও দিয়ে দিচ্ছি, অনেকেই ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই। আর আমাদের হচ্ছে যে ক্লাসের বাইরে যারা জয়েন করেছেন তারা লিভ করে নেন। আপনি স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমার স্ক্রিনটা মেবি শেয়ার করা আছে, সো আপনি হচ্ছে যে আমার স্ক্রিনের যে বাটন আপনি একটু স্ক্রল করেন। হ্যাঁ, এইখানে হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, তো আমার স্ক্রিনের উপর একটা পিন বাটন দেখতে পাবেন, সেই পিন বাটনতে ক্লিক করে রাখেন তাহলে আমার স্ক্রিনটা হচ্ছে স্ক্রিনে স্টিকড হয়ে থাকবে, ঠিক আছে? তো ওই স্ক্রিনটাই সবসময় আপনি দেখতে পারবেন। মেসেজ হচ্ছে আমি যে ভিজুয়াল স্টুডিও কোডের
লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা ডাউনলোড করে নেবেন। সেটার মধ্যে আমরা কোড এডিটর হচ্ছে যে সেটা ডাউনলোড করে নেবেন, সেটার মধ্যে আমরা কোড লিখবো। গ্রুপের লিঙ্কটা দেন ভাইয়া, গ্রুপের লিঙ্কটা উপরে দেওয়া রয়েছে। শাহিন মাহমুদ, আমার প্রবলেম হচ্ছে, আপনার কী প্রবলেম হচ্ছে স্পেসিফিক করে বলুন, কী প্রবলেম হচ্ছে? গোলাম কবির তহিন সুমন, অলরাইট। যারা মোবাইল থেকে জয়েন করেছেন তারা প্লিজ দয়া করে কম্পিউটার থেকে জয়েন করেন, কারণ এখনই আমরা কোড লিখতে যাব। সো আমরা হচ্ছে যে আমাদের কম্পিউটারের প্রয়োজন পড়বে। যারা মোবাইল থেকে আছেন তারা হচ্ছে বড় স্ক্রিনটা দেখতে অসুবিধা হবে, পাশাপাশি হচ্ছে যে আপনারা অনেক কিছু বুঝবেন না মোবাইল থেকে। হ্যাঁ জি, আমার তো ভাই মানে কেন যে কম্পিউটার নষ্ট হয়েছে তো বুঝছেন না, পিসি নষ্ট হয়েছে তো আজকে মানে নিয়ে আসবো, মানে আপনি বিকেলে নিয়ে আসবো, তো শুধু আজকে তো একটু মডেল করতে হবে ক্লাস টাইম। ঠিক আছে, সো আপনার প্রবলেম আছে আপনি আজকে নিয়ে আসবেন, ভালো কথা। হ্যাঁ, আমাদের আজকে সফটওয়্যার ইনস্টল করব এবং হচ্ছে আমরা আজকে লাইভ ক্লাসে চলে যাব। ও তাহলে ভাই মানে আগামীকাল মানে এই করলে হবো না, সবাই সকালে হবো না? না, আপনার যেহেতু ক্লাস আছে আপনার অলরেডি হচ্ছে যে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারটা রেডি করে রাখা উচিত ছিল, যেহেতু আজকে ক্লাস স্টার্ট হবে। আর এটা কিন্তু আসলে কোনো আপনার, হ্যাঁ সবাইকে বলছে একটা বিষয় যেটা যেটা আসলে একটা সিরিয়াস টপিক। হ্যাঁ, আপনাদেরকে হচ্ছে যে লার্নিং থেকে শুরু করে আর্নিং পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের হচ্ছে মেইন টার্গেট, ঠিক আছে? সো এটা এখানে ফান কোনো কিছু হচ্ছে না। সো আপনারা যারাই হচ্ছে যে একটু সিরিয়াস হন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তো আমরা মূল ক্লাসে চলে যাই, আমাদের যেহেতু 30 মিনিট চলে গেছে, সো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই করে নেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমি কম্পিউটার থেকে জয়েন করতে পারতেছি না, এখানে নিউ মিটিং আর জয়েন কোড আছে, কিভাবে দিব এটা বলতো? আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা আবার শেয়ার করে দিচ্ছি, এক সেকেন্ড আমাকে একটু সময় টাইম দেন। গ্রুপে ভাই একটা কোশ্চেন ছিল, আমার বাসা পিছিয়ে আছে কিন্তু আমার যে নেট লাইনটা আসছে সেটা নেট লাইনে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি কম্পিউটার দিয়ে দেখতে পাইনি, আমি মোবাইল দিয়ে আসছি। আচ্ছা, তাহলে আজকে যারা মোবাইল থেকে জয়েন করেছেন তারা হচ্ছে যে অনেক কিছু মিস করবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, শিওর শিওর একটা কথা ছিল যে আচ্ছা আমরা এখন যে কোডিংটা করব, যে আপনি যে লিংকটা দিয়েছেন, তো এটা বাদে যে যে নোটপ্যাড যে প্লাস প্লাস আছে ওইটা দিয়ে কি করা যাবে, নোটপ্যাড প্লাস প্লাস কোডিং? দেখুন, আমরা সবসময় চাইবো যে আপনারা লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করেন, ঠিক আছে? যারা মাইক্রোফোনটা মিউট করে নেয় তারা মিউট করে নেন। সো আমরা চাইবো আপনারা লেটেস্ট টেকনোলজির উপর কাজ করেন। তো নোটপ্যাড যেটা ছিল সেটার চেয়েও লেটেস্ট টেকনোলজি বর্তমানে অ্যাভেলেবল আছে। সো আমি একটু চেক করে নিই কার মাইক্রোফোনটা এখানে মিউট নাই। জি ভাই, আমারটাই, আমি আনমিউট করে কথা বলতেছি। আচ্ছা, আপনি কি সাইফুল ইসলাম? জি জি, সাইফুল ইসলাম। জি, ওকে, নো প্রবলেম। সো এখানে হচ্ছে যে নোটপ্যাডটা ছিল একটা একটা সময় নোটপ্যাড ব্যবহার করতো, কিন্তু বর্তমানে দিন যাওয়ার সাথে সাথে হচ্ছে যে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসতেছে, চলে আসতেছে। সো এইখানে যে কোড এডিটর ইউজ করা হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট কোড এডিটর, এবং হচ্ছে কোটি কোটি কোডার হচ্ছে এই কোড এডিটর ইউজ করে থাকে, এবং এটা খুবই পপুলার একটা কোড এডিটর। এবং যেটা ইউজ করার মাধ্যমে নোটপ্যাড প্লাস প্লাসের যে ফিচারগুলো আপনার ওইখানে দেওয়া নাই, সেই ফিচারগুলো হচ্ছে যে আপনি এই কোড এডিটরের মধ্যে পাবেন। তো এটা হচ্ছে আমার রিকমেন্ড করা কোড এডিটর, আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। বাট এইটা যদি আমার ক্লাসের সাথে আপনারা করেন তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না, বা কোনো আমি আমার এখানে ভিডিওতে যা দেখাবো বা স্ক্রিনে যা দেখাবো সেম টু সেম সব কিছু এখান থেকে দেখতে পাবেন, বা ওই ফিচারগুলো আপনি হচ্ছে ভিজুয়াল স্টুডিও পাবেন স্টুডিও কোডে। নোটপ্যাড প্লাস প্লাসে হয়তো সেই ফিচারগুলো থাকবে না, তখন আপনার একটা প্রবলেমে পড়তে হবে। সো এটা হচ্ছে রিকমেন্ডেড আর কি। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কি ভাই আপনি কি রেকর্ড করে পরবর্তীটা আমাদের কি দিয়ে দিবেন, নাকি ভাই আমরা পার্সোনালি ভাবে রেকর্ড করব? সরি, আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। আমি কোশ্চেনটা করলাম যে আজকে যে ক্লাসটা হচ্ছে মানে অনেকেই তো কম্পিউটার না থাকার কারণে অনেকে মোবাইল দিয়ে করতেছে, তো আমরা যখন পরবর্তী কম্পিউটার দিয়ে করবো তখন কি আপনার কি ভিডিওটা কি মানে আপনি কি আমাদের পরবর্তী আপলোড করে দিবেন, নাকি এটা আমরা পার্সোনালি ভাবে রেকর্ড করে নিব? আচ্ছা আচ্ছা,
কম্পিউটার থেকে কিভাবে জয়েন করব, আমি হচ্ছে যে আমি আপনাদের এই যে মিটিং এর লিংকটা আছে সেই মিটিং এর লিংকটাতে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন। ঠিক আছে, কম্পিউটার থেকে কিভাবে জয়েন করব, নাজমুল হাসান রনি। সো ভাইয়া আপনি হচ্ছে যে মিটিং এর যে লিংকটা আছে সেই লিংকটা থেকে আপনি জয়েন করতে পারবেন। সেই লিংকটা আমি হচ্ছে যে ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, আমি চ্যাট বক্সেও আজকে দিয়ে দিচ্ছি, বাট নেক্সট টাইম থেকে আমাদের সব কিছু গ্রুপেই হবে। সো আমি চ্যাট বক্সে একটা নাও শেয়ার করতে পারি, আজকে শেয়ার করলাম। ওকে শিওর। সো একটা কোয়েশ্চেন ছিল যে আপনারা আজকে যারা মোবাইল থেকে জয়েন করছেন তারা ক্লাসের ভিডিওটা পাবেন কিনা। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, আজকে যেহেতু অনেকেরই প্রবলেম আছে এবং আজকে প্রথম দিন, তো আমি আজকের ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি হচ্ছে বা ভিডিও যেটা আছে সেটা আমি গুগলে আপলোড করে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব সবাইকে। ঠিক আছে, এবং নেক্সট ক্লাস থেকে কিন্তু এটা করা হবে না, নেক্সট ক্লাস থেকে আপনারা সবাই উপস্থিত থাকবেন ক্লাসে, কম্পিউটার থাকবে সেটাই সবার জন্য কাম্য থাকবে। এবং আজকে যারা কম্পিউটার নেই তারা হচ্ছে প্লিজ আজকের মধ্যে ম্যানেজ করে নেবেন। সো আমাদের আমাদের হচ্ছে যে গাজী আলম আল রাজি উনি ভাইয়া জয়েন করবে, ভাইয়া হচ্ছে সিনিয়র অফিসার, তো আপনারা সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখেন। সো আমাদের যে কোড এডিটরটা ছিল সেই কোড এডিটরটাকে আপনাদের ইনস্টল করা হয়ে গেছে? জি ভাইয়া। ওকে গ্রেট, সো আমরা এখনই আমরা বেস একটু সময় লাগতেছে সরি বুঝতে পারলাম না, এখনো হয় নাই, টাইমই ব্যাক নো ডাউনলোড হয় নাই, আর কিছুক্ষণ লাগবে। আচ্ছা সমস্যা নেই, ডাউনলোড আপনারা দিয়ে রাখেন, আমি এখানে বলে দিচ্ছি কিভাবে হচ্ছে কি কি করবেন। সো ডাউনলোড করার পর তো ইনস্টল করতে হবে সফটওয়্যারটা, ইনস্টল করা তো বেসিক্যালি সবাই পারেন তাই না? হ্যাঁ পারি। ওকে গ্রেট, সো ইনস্টল করার পরে হচ্ছে যে আপনারা সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। আপনাদের শুধুমাত্র সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে, তো আমি যেটা করতে সেটা হচ্ছে আমার ফোল্ডার যেটা আছে সেই ফোল্ডারে হচ্ছে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ফোল্ডার। এবং আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে HTML, আমরা হচ্ছে ওয়েব ডিজাইনের HTML টপিক নিয়ে কথা বলবো, তাই আমি হচ্ছে HTML নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেখানে বেসিক্যালি আমাদের HTML এর কোডগুলো থাকবে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির সাহেব, আমি গাজী আলিম বলতেছি। জি ভাই বলুন। আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস রাইট? জি ভাই। তো আমি একটু পরিচিততে আসলাম আপনার স্টুডেন্টদের সাথে। শিওর, আমি দুই মিনিট কথা বলবো, একটু দুই মিনিট কথা বলবো। হ্যাঁ শিওর শিওর। আমি আমার পরিচয়টা দেই, আমি গাজী আলিম আল রাজি, আমি লার্নিং আর্নিং প্রজেক্টের লর্ড 13 গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের এই সাইডটা আমি দেখভাল করছি। তো আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে পরিচিত হতেই আসলাম মূলত। তো আপনারা কি এই লার্নিং আর্নিং প্রজেক্ট, ICT মিনিস্ট্রি যে লার্নিং আর্নিং প্রজেক্ট, এই সম্পর্কে আপনারা ডিটেল জানেন কিছু? স্টুডেন্টদের বলছি, জানেন আপনারা কি বলেন তো শুনি, কেন এভাবে ইনিশিয়েট করেছে কিংবা এর উদ্দেশ্য কি কিংবা কি হবে এখানে? স্যার মূলত বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্বটা গুটিয়ে তোলার জন্য আমাদের যে কারিগরি শিক্ষা যেটা হাতে কলমে শিক্ষা বা আমরা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, বিনামূল্যে যে কাজটা করা হচ্ছে সেখানে আমরা এগুলো শিখে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার করতে পারবো। এই লক্ষ্যে 2021 ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এই ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে। ফ্যান্টাস্টিক, আসলেই সরকারের যে উদ্দেশ্য আপনি পারফেক্টলি নোটিস করেছেন। সাথে একটু বলবো যে এই ট্রেনিংটা কিন্তু ফিজিক্যালি হওয়ার কথা ছিল, আপনারা যে ট্রেনিংটা করছেন এই ট্রেনিংটা ফিজিক্যালি হওয়ার কথা ছিল গভর্নমেন্টের, সেরকম তো এই করোনাকালীন এই সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে খুলবে সেটা আসলে আনসার্টেন, এই জন্যই গভর্নমেন্ট আপনাদেরকে এটা ভার্চুয়ালি নিয়ে এসছে। এবং ভার্চুয়ালি এই ট্রেনিংটা কিন্তু বাংলাদেশে আগে হয়তো প্রচলন ছিল না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক বড় বড় ইউনিভার্সিটি সাপোজ ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড এগুলো কিন্তু অনলাইন এই কোর্সগুলো অনেক আগে থেকেই চালু ছিল এবং ইফেক্টিভ। তো আমরা আসলে করোনা তো অনেক কিছুই আমাদেরকে দিয়েছি, অনেক কিছু নিয়ে গেছে, অর্থনীতির চাকা থমকে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, বাট করোনা কিন্তু আবার অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। যেমন এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম হয়তো আমরা চিন্তাও করতাম না যদি করোনা না আসতো, তাই না?
তো দিস ইজ অপরচুনিটি, করোনাকালীন একটা অপরচুনিটি। আর গভর্নমেন্টের কথা বলি, গভর্নমেন্ট কিন্তু এই সময়ে যে অর্থনীতিকে ঠিক রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য অনেক প্রজেক্টে কিন্তু কস্ট কাটিং করেছে, অনেক প্রজেক্টে খরচ কমিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু বিপরীতমুখী চিত্র হচ্ছে এই লার্নিং আর্নিং প্রজেক্টে, এখানে বরং আরো বেশি অর্থ বরাদ্দ করেছে। কারণটা কি? কারণ হচ্ছে যে গভর্নমেন্ট দেখছে যে আমাদের দেশ চলে কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে গার্মেন্ট রেমিটেন্স, আর একটা হচ্ছে গার্মেন্টস এর যে উপরে, আর একটা ফরেন রেমিটেন্স। বাট আমাদের দেশের মতো সারা বিশ্বেই কিন্তু ফরেন কাজের যে প্রচলনটা সেটা কিন্তু কমে আসছে। দেশে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে আছে, তারা কিন্তু অলরেডি বেশ কিছু মানুষ দেশে ফিরে এসেছে, অনেকেই কাজ হারাচ্ছে, এবং আমাদের রেমিটেন্স যে প্রবাহ সেটা কিন্তু অলরেডি ঘাটতি শুরু হয়েছে। তা গভর্নমেন্ট অনেক প্রত্যাশা করে, আশা করে আপনাদের এই প্রজেক্টে বেশি করে টাকা অ্যালোকেট করেছে, পয়সা অ্যালোকেট করেছে, বিকজ আপনাদের কাছেই চাচ্ছে যে আপনাদের মাধ্যমেই গভর্নমেন্ট এই যে রেমিটেন্স প্রবাহের ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা কাটিয়ে উঠুক। তা গভর্নমেন্টের এই প্রত্যাশা নিশ্চয়ই আপনারা পূরণ করবেন। গভর্নমেন্টের প্রত্যাশাটা কিন্তু আপনি এস্টাবলিশড হলেই কিন্তু গভর্নমেন্টের প্রত্যাশাটা পূরণ হবে। এখানে গভর্নমেন্ট আপনার কাছ থেকে 2 টাকা চাইবে না, বরং আপনি $100 অনলাইন থেকে আর্ন করলে গভর্নমেন্ট আরো আপনাকে 10 টাকা সাবসিডি দিবে, ইনসেন্টিভ দিবে। সো আপনি ট্রেডিশনাল যে জবগুলো আপনি সার্চ করবেন সেই জবগুলোর অপরচুনিটি কিন্তু অলমোস্ট নাই বললে চলে। বিকজ আপনি খেয়াল করে দেখবেন যে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি বেসিস বা প্রবলেম বিসিসিআই কিন্তু মেম্বার, ওখানে আমি কোম্পানির প্রতিনিধিত্ব করি, আমি মালিক পক্ষের ভিউটা দেখি। অলমোস্ট 30% আইটি কোম্পানি কিন্তু শাটডাউন, এবং অনেক কোম্পানি তাদের এক্সিস্টিং এমপ্লয়ি ছাঁটাই করছে, তাদের স্যালারি কমিয়ে দিচ্ছে। জব মার্কেটে অবস্থা আসলে ভালো না, এটা হচ্ছে বাস্তবতা। আগে যদি 100 জব থেকে থাকতো, এখন সেখানে মাত্র 10টা জব, হয়তো তাও নাই, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে আপনি বসে আছেন, আপনি নিজে যদি স্কিলটা ডেভেলপ করে আপনি অনলাইন থেকে এমপ্লয়মেন্টের সুযোগটা নিতে পারেন, তাহলে আমাদের লোকাল মার্কেটে প্রেশারটা থাকবে না, আর আপনি আপনার একটা ইন্ডিপেন্ডেন্সি পাবেন। আর লোকাল মার্কেটে হয়তো আপনি 15-20-25-30 হাজার টাকার একটা বেতনের চাকরি পাবেন স্টার্টিং এ, সেক্ষেত্রে আপনাকে স্ট্রাগল করতে হবে সারা জীবন। আর আপনি এখানে যদি নিজেকে স্টাবলিশ করতে পারেন, $500-1,000 আর্ন করা আপনার কাছে খুব ইজি বিষয়, সেক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্সি থাকবে, আপনার একটা ক্যারিয়ার গ্রোথের বিষয় থাকবে, এবং আপনি চাইলে এখানে এন্টারপ্রেনারশিপের মাধ্যমেও কিন্তু অনেক বড় স্বপ্নের পথে যেতে পারবেন। বাট ট্রেডিশনাল জবে এগুলো কিন্তু পসিবল না। তো দ্যাটস এ হিউজ অপরচুনিটি আমি মনে করি, এই সুযোগটা সবাই কাজে লাগাবেন। আজকে যে 40 পিপল আছেন, আমরা মনে করি যে এখান থেকে 50তম ক্লাসে এসেও আপনারা এই 40 পিপল থাকবেন, এবং আপনাদের যে অপরচুনিটি, অপরচুনিটিটা আপনার প্রপারলি গ্রাফ করবেন, এটা আমার প্রত্যাশা আপনাদের কাছে। আর একটা বিষয় বলি যে আপনি এই অপরচুনিটিটা যদি আপনি গ্রাফ করতে পারেন, আপনার জন্য কি হবে? আপনি এখান থেকে অনলাইনে আপনি প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারবেন, নিজের ক্যারিয়ারটা নিউ একটা ডাইমেনশন ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি এই ব্যাচ থেকে যিনি টপার হবেন তার জন্য আমরা আইসিটি মিনিস্ট্রি থেকে একটা ল্যাপটপ আমরা গিফট হিসেবে রেখেছি। হ্যাঁ, হাই কনফিগারেশন একটা ল্যাপটপ পাবেন। ল্যাপটপটা শুধু বড় বিষয় না, আপনি যদি নিজেকে স্কিল করতে পারেন, অপরচুনিটি ইজ দ্য স্কাই, আপনি আরো অনেক অনেক অপরচুনিটি পেতে পারেন। ফরেন টুল বলেন, গভর্নমেন্টের অন্য ফ্যাসিলিটি বলেন, অনেক সুযোগ সুবিধা এখানে আপনার জন্য থাকবে। তো আপনি এই সুযোগ সুবিধাগুলো নেন, আমরা অবশ্যই বলি। আর যদি আপনি এই সুযোগটা যদি না নিতে পারেন, যদি মনে করেন দিস ইজ নট ইউর নট সাফিসিয়েন্ট ফর ইউ, তাহলে আপনি আমি বলবো যে আপনি ইমিডিয়েটলি আমাদের যে ফোর্স কোঅর্ডিনেটর আছে চন্দন সাহেব, উনি অথবা আপনার ট্রেনার ওনাকে আপনি ইনফর্ম করেন, তাহলে আপনি কি এই সুযোগটা আমরা অন্য কাউকে দিতে পারবো। কারণ দিস ইজ লিমিটেড অপরচুনিটি, এবং আপনার এই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য তো গভর্নমেন্টের অনেক খরচ হয়েছে, আপনি হয়তো বা ফ্রি করছেন, আপনারা সবাই ফ্রি তো না, কেউ টাকা দিয়ে করছেন না? স্যার টাকা দিয়ে, স্যার ফ্রি না স্যার,
দিস ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। তো আপনি এই ফ্রি কোর্সটা করেন, করে আপনি নতুন একটা ডাইমেনশন যেতে পারেন। আর যদি আপনি না করতে পারেন, যদি মনে করেন যে না এর থেকে আপনার একটা ভালো অপরচুনিটি আছে, আপনি সেটা জব বলেন, বিজনেস বলেন, অন্য কোনো অপরচুনিটি আছে, তাহলে ইমিডিয়েটলি আপনি জানিয়ে দেন। তাহলে হবে দুই চারটা ক্লাস, দুই একটা ক্লাসের মধ্যে যদি জানিয়ে দেন, তাহলে আমরা অন্য আর একজনকে ইনকর্পোরেট করতে পারবো, তাহলে সেই সুযোগটা সে পাবে। নইলে আপনি এটা হোল্ড করে রাখলেন, অথচ আপনি ক্লাসে আসলেন না, আপনি আমার ট্রেনারের অ্যাসাইনমেন্ট নিয়ে ঠিক মতো নিজের স্কিল আপ করলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, গভর্নমেন্টের লস, আপনার আরও লস। আর আমরা তো এই করোনাকালীন সময়ে সবাই সবার প্রতি একটু সহমর্মিতা দেখাচ্ছি, সবাই সবার প্রতি একটু সিম্প্যাথি আমাদের আছে, তাই না? তো এই সিম্প্যাথিটুকু আপনি নিজের প্রতি দেখান, আপনার প্রতিবেশীর প্রতি দেখান, আপনার ডিস্ট্রিক্টের ভাই বন্ধুর প্রতি দেখান। আপনি নিজের সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটা, আপনার নিজের প্রতি সিম্প্যাথি দেখানো হবে আমি মনে করি। আর যদি আপনি না নিতে পারেন, ছেড়ে দেন, তাহলেও আপনি আপনার প্রতিবেশীর প্রতি আপনি সিম্প্যাথি দেখানো হবে, এটা আমি মনে করি। একজন লিখেছেন যে কম্পিউটার থাকা বাধ্যতামূলক কিনা, তো এটা আমি বলতামই, এটা আপনি দেখেন, আপনি তো মোবাইলে ক্লাস করছেন অনেকে, কোনো সমস্যা নেই মোবাইলে ক্লাস করেন, বাট আপনি যদি এটা মোবাইলেই টার্ন করতে চান, ইটস নট পসিবল। আচ্ছা জ্যাকি সাহেব, এটা তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, রাইট ট্রেনিং? জি ভাইয়া। আচ্ছা, তো এটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু আপনি কোর্সটা মোবাইলে কমপ্লিট করতে পারবেন না, আপনাকে ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতেই হবে। আপনি ক্লাস করতে পারবেন মোবাইলে, কোনো সমস্যা নেই, আপনার ডেস্কটপ আছে, আপনি মোবাইলে ক্লাস করলেন, আপনি অ্যাসাইনমেন্ট নিলেন, বাট আপনাকে প্রতিনিয়তই কিন্তু টাচ দেওয়া হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আপনাকে সাবমিট করতে হবে, তবেই আপনি নিজেকে স্কিল আপ করতে পারবেন এবং একটা এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য কোর্স আপনি একটা সাকসেসফুল রেজাল্ট করতে পারবেন। আদারওয়াইজ শুধু শুধু আপনি মোবাইলে আমার কথা শুনে, আমি তো এত মিষ্টি কথা বলি না, আমার ট্রেনার এত মিষ্টি কথা বলবে না, এখানে কথা এত মিষ্টি না, বাট আপনার ফ্রুটফুল কথা হবে, সেই কথাগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সেই কাজ তো আপনাকে পিসি ছাড়া করতে পারবেন না, ডেস্কটপ হোক ল্যাপটপ হোক কোনো ইস্যু নেই, বাট আপনাকে কোনো না কোনো একটা কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ এই কোর্সটা করে লাভ নেই। আর যদি মনে করেন যে আপনি ইমিডিয়েটলি সেটা ম্যানেজ করতে পারছেন না, তাহলেও আমি মনে করি যে আপনি কোয়ার্ডিনেটর অথবা আপনার মেন্টরকে আপনি জানান, তাহলে আমরা অবশ্যই আপনার জায়গায় অন্য কাউকে নিয়ে নিবো আর কি, সেই সুযোগটা অবশ্যই দিবেন। আর আপনাকে সেলফ স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, আমার মেন্টর আপনাকে গাইডলাইন দিবে, আমার মেন্টর কিংবা আমার কিংবা আইসিটি মিনিস্ট্রির কাছে কিন্তু কোনো মেডিসিন নাই, যেটা আপনাকে খাইয়ে দিলে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে গেলেন এবং অনলাইন থেকে আর্ন করা শুরু করলেন, ইটস নট পসিবল। হ্যাঁ, আমরা আপনাকে ওয়ে আউটটা দেখাবো, আমরা আপনাকে দেখাবো হাউ টু লার্ন, এগুলো আমরা আপনাকে শেখাবো এবং আপনাকে নিজে স্টাডি করে কিন্তু নিজে অ্যাচিভ করতে হবে। এবং আমরা কনফিডেন্ট, আমরা যে কোর্স কারিকুলাম সাজিয়েছি, এটা আপনি নির্দিষ্ট টপিক অনুযায়ী যদি আপনি স্টাডি করেন, নিজেকে স্কিল আপ করেন, তাহলে অবশ্যই আপনি আমাদের প্রজেক্ট বলে সাকসেস হবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইটস এ ভাস্ট প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকটা টপিক নিয়েই কিন্তু আপনাকে 2 মাস ক্লাস নেওয়া যায়। তো আমরা এই 2 মাসের ক্লাসে কিন্তু সব কিছুই ইলাবরেট শেখাতে পারবো না, আমরা কিছু ধারণা দিব, বাট আমরা কিছু কিছু ট্র্যাকে স্পেশালাইজ করবো আপনাকে। সাপোজ ওয়ার্ডপ্রেস, পিএসপি, যে জায়গাগুলোতে কাজ করলে আমরা মার্কেট প্লেস থেকে আপনাকে কাজ এনে দিতে পারবো, সেই জায়গাগুলোতে আপনাকে স্পেশালাইজ করা হবে, হাতে কলমে শেখানো হবে এবং ওই জায়গাগুলো আপনাকে ফোকাস করব। আর আপনি এই জায়গাগুলো যখন শিখে যাবেন, তখন আপনি অন্য জিনিসগুলো আস্তে আস্তে নিজে নিজে সেলফ স্টাডি করে লার্ন করতে পারবেন। তো আমাদের মূল উদ্দেশ্য যে আপনি অনলাইন থেকে আর্ন করেন এবং দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করেন, আপনার ফ্যামিলিতে আপনি কন্ট্রিবিউট করেন, আপনার নিজের ক্যারিয়ারে আপনি কন্ট্রিবিউট করেন। তো আমি ট্রেনার জাকির স্যার আপনাকে বলবো, ওনাদেরকে আপনি প্রথম 10টা ক্লাসের মধ্যেই যেন মার্কেট প্লেসে সবার অ্যাকাউন্ট থাকে, এটা এনশিওর করবেন ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। যদি সফট স্কিলের এই মার্কেট অ্যাকাউন্ট ওপেন করা কিংবা সফট স্কিল বা কমিউনিকেশন এই জন্য যদি মনে করেন যে আপনি অন্য কোনো ট্রেনার ফিল করছেন, সেক্ষেত্রেও আপনি চন্দন স্যারকে বলবেন, উনি আপনাকে আরেকজন আপনার হেল্পিং ট্রেনার আপনাকে দেবে আর কি। শিওর, বাট এটা কিন্তু প্রথম 10টা ক্লাসের মধ্যেই সবার ইয়ে থাকতে হবে,
মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। দশমের ক্লাসে আমি সবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দেখতে চাই। হ্যাঁ, যখন ওরা মার্কেট প্লেসে যাবে ওনারা জানবে কোন ধরনের কাজের ওখানে ডিমান্ড আছে, কোন ধরনের কাজ সেই স্কিল আপ হলে মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবে, তাহলে সবাই সেই কাজের দিকে গুলোই ঝুঁকবে এবং আপনিও চেষ্টা করবেন ওই দুই একটা নির্দিষ্ট টপিকে স্কিল আপ করার জন্য, ওইটাতে তাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য। তাহলে ওখান থেকে তারা ভালো আর্ন করতে পারবে, কারণ এটা তো আসলে এই শর্ট টাইমে টোটাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট খুব চ্যাম্পিয়ন করা পসিবল না। আর এটা তো জানেন যে মার্কেট প্লেসে স্কিল মানে স্কিল না হলে সেই টপিকে কাজ করে, খুব সিম্পল সিম্পল টপিক, খুব ছোট টপিক, সেখানে কিন্তু কাজের অপরচুনিটি আছে, বাট ওই টপিকটাতে স্পেশালাইজ হতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজের অপরচুনিটি খুব কম। রাইট ভাইয়া, এক্স্যাক্টলি। সো সেই জিনিসটা আপনারা দেখবেন, আর যদি আপনার ওই সফট স্কিলের জন্য আপনার কোনো হেল্পিং ট্রেনার দরকার হয় সেটাও আপনি চন্দন স্যারকে বলবেন, আপনাকে অ্যানাউন্স করে দিবে। শিওর। তো আর একটা বিষয় বলি যে আপনারা আজকে যে 40 পিপল আছেন, 40 পিপল অবশ্যই নেক্সট 50টা ক্লাস থাকবেন, আমাদের ক্লাসগুলো খুব ইন্টারঅ্যাক্টিভ হয়েছে করা হবে, আর কমিউনিকেশনটা রাখবেন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন। আজকে যে 40 পিপল আপনারা একত্রিত হয়েছে সবাই সবার সাথে কমিউনিকেশন। আচ্ছা, এটা কোনো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে কি অলরেডি? জি ভাই, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, অনেকেই জয়েন করে ফেলছে। তো এই গ্রুপটাতে আপনারা কানেক্টেড থাকবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, হয়তো এখানে কেউ একটু ভালো পারেন, কেউ একটু খারাপ পারেন, কেউ হয়তো বিগিনার আছেন, কেউ হয়তো মিড লেভেল আছেন, কেউ অ্যাডভান্স আছেন, ওই গ্রুপে ডিসকাস হলে আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন। হেল্প করলে কি হবে, আপনাদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট হবে, আর আমি বলি এই বন্ডিং ছাড়া, গ্রুপ ছাড়া কিন্তু আপনি বড় কোনো স্বপ্ন দেখতে পারবেন না। যেমন বলি আমি আমার কোম্পানির কথা বলি, আমার কোম্পানি রাইট নাও 926 পিপল কাজ করি আমরা। তো এই কোম্পানি একদিনে গ্রো করেনি, মাত্র 6 পিপলের একটা টিম দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, আজকে এটা প্রায় 950 মানুষের একটা কোম্পানি, এবং আমরা আমাদের ইয়ারলি টার্ন ওভার 100 crore টাকার উপরে। তো এটা শুধুমাত্র এই গ্রুপ ওয়ার্কের ফলেই কিন্তু পসিবল হয়েছে। তো আমি চাইবো আপনাদের মধ্যে সেই টিম ওয়ার্কটা গড়ে উঠুক, সেই গ্রুপ ওয়ার্কটা গড়ে উঠুক, আপনি একজন একজনকে হেল্প করেন, আপনারা ডিসকাস করেন, এবং মূল মোটো থাকবে কিন্তু যে আপনাকে অনলাইন থেকে আর্ন করতে হবে, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর এখানে আপনার মেন্টর আপনাকে 24 hours সাপোর্ট দিবে, আমাদের কোয়ার্ডিনেটর যে চন্দন সাহেব আছে উনি আপনাকে সাপোর্ট দিবে, আমি আমার কন্ট্যাক্ট শেয়ার করে যাব, সেখানেও আপনার নক করতে পারবেন, ICT মিনিস্ট্রি থেকে মাঝে মধ্যে আপনাকে এসে ভিজিট করবে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিবে, সবগুলোই কিন্তু আপনাদেরকে হেল্প করবার জন্য, আপনাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মে এনে স্কিল করে আপনাদেরকে কাজ দেওয়ার জন্য। একটাই কিন্তু উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, আপনাদের কাছ থেকে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, একটাই পাওয়া যে চাওয়া যে আপনারা মার্কেট প্লেসে নিজেদেরকে এস্টাবলিশ করেন, আমার দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করেন। সেই জন্য আপনাকে একজন আরেকজনের সাথে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এই কমিউনিকেশনটা রাখবেন, গ্রুপে আপনারা ইয়ে করবেন, আমি আমার কন্ট্যাক্টটা ইমেল আইডি ফেসবুক আইডি আমি শেয়ার করে যাচ্ছি, এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি এবং ফেসবুক আইডি আপনাদের শেয়ার করে দিলাম, কারণ আমাদেরকে টিম হিসেবে কাজ করতে হবে, টিমের কিন্তু আসলে বিকল্প নেই, আপনি হয়তো ইন্ডিভিজুয়ালি $500-1000 কাজ করতে পারবেন, যখন আপনি বড় গোল দেখবেন, বড় স্বপ্ন দেখবেন, তখন কিন্তু আপনাকে অ্যাজ এ টিম হিসেবে কাজ করতে হবে। আমি আমার কথা বলি, সাপোজ আমার কাছে এখন $2000 একটা কাজ আছে, এই কাজটা আমি কাকে দিই, যে আমার সাথে ওয়েল কানেক্টেড তাকেই তো আমি দিব, তাই না, যে যাকে আমি জানবো যে সেই স্কিল। সো কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এই কমিউনিকেশনটা আজকে আপনার মেন্টরের সাথে, আপনার কোঅর্ডিনেটরের সাথে, আমার সাথে হলো, নেক্সটে ICT মিনিস্ট্রির সাথে হবে, আজকে আপনার 40 পিপলের একটা টিম আপনার কমিউনিকেশন হচ্ছে, এরপরে 600 পিপলের একটা টিমের সাথে আপনার কমিউনিকেশন হবে, এরপরে দেখবেন আপনার 40,000 পিপল যারা অল আর ফ্রিল্যান্সার তাদের সাথে আপনার কমিউনিকেশন হবে। সো আপনাকে কমিউনিকেশনটা একজন আর একজনের সাথে রাখতে হবে এবং ওয়েল কানেক্টেড থাকতে হবে। তো আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাস, আমরা কথা বাড়াবো না, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকছে, প্রত্যাশা থাকছে যেন আপনারা মার্কেট প্লেসে আপনি নিজেদেরকে স্কিল করে আগামী 2 মাসের মধ্যে
আমার কাছে সেটা আর্ন করতে পারেন, সেই প্রত্যাশা রাখছি। আপনার আমার কাছে কারো কিছু জানবার আছে কিনা, কোনো কোয়ারি আছে কিনা বলতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, টিকটকে যদি ক্লাস করি তাহলে কি প্রবলেম? না, আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকলেই হচ্ছে। আপনি ডেস্কটপে থাকলে, যদি ডেস্কটপে আপনার ওয়েবক্যাম থাকে আপনি তো ক্লাস করতেই পারবেন, আর যদি আপনি ওয়েবক্যাম না থাকে আপনি মোবাইলে ক্লাস করলেন, কোনো প্রবলেম নাই। আমাদের কিন্তু পারপাস আপনাকে সার্ভিস দেওয়া, আপনাকে আটকানো কিন্তু আমার পারপাস না। হ্যাঁ, আপনি প্রপারলি সার্ভিসটা পান এবং কি হলে আপনি সার্ভিসটা পাবেন সেটা আমরা জানি না। অনেকেই আছে যে আমরা এক্সপিরিয়েন্স দেখেছি, সে ধারণাই করে আমার স্মার্টফোন আছে আর কি লাগবে। স্মার্টফোন দিয়ে আসলে প্রজেক্ট হবে না, এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে এবং যে কোনো একটা থাকলেই হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, তাহলে যদি আমি এই ডেস্কটপ এন্ড কম্পিউটার যদি একসাথে অ্যাড করি তাহলে তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো স্যার আমি গুগল মিট দেখ, স্যার এটা কি স্যার জুম দিয়ে কাজ করতে পারে? আচ্ছা, এক একজন করে করেন। গৌতম বাসক, আপনার আর কোনো কোয়ারি আছে? হ্যাঁ আছে, বলেন। আমি যখন ফোন থেকে ডেস্কটপে যখন অন করলাম, ওই লিংকে যখন ঢুকলাম, তখন ওখানে লেখা হচ্ছে নো ক্যামেরা ফাউন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি ওই স্মার্টফোন দিয়ে যদি ভিডিও কলে কথা বলি আর যদি ডেস্কটপে যদি ক্লাসটা করি তাতে কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেনটা হলো যে আমরা তো এখন স্যার গুগল মিট দিয়ে ক্লাস করছি, স্যার এটা কি জুম দিয়ে কি স্যার করা যায়? মানে জুমের এটা স্যার ইজি বেশি লাগে জুমে ক্লাস করাটা? এটা আপনি এতে এখানে হ্যাবিচুয়েট না, এই জন্য আপনার কাছে টাফ মনে হচ্ছে। জুমে আমাদের আগে সার্ভিসগুলো ছিল, বাট জুমের একটা প্রবলেম আছে, কিছু সিকিউরিটি কিছু প্রবলেম আছে। হ্যাঁ, আর আপনার ওখানে জুমের আলাদা অ্যাপ ইনস্টল, অনেক স্টুডেন্টদের জন্য প্রবলেম হয়। হ্যাঁ, ব্যান্ডউইথের বেশি একটা বিষয় থাকে লাগে এগুলো, তো এই জন্যই আমরা গুগল মিট ওভারঅল ICT মিনিস্ট্রি প্রেফার করছে, এই জন্য আমরা গুগল মিট এসেছি। আপনি দু একদিন ক্লাস করেন, দেখেন জুম থেকে এটা আরো ইজি কনভেনিয়েন্ট, এটা আপনার প্রবলেম হবে না। আমরা প্রথমে জুমে করেছিলাম, বাট মিনিস্ট্রি থেকে এটা ডিসিশন হয়েছে গুগল মিটে করার জন্য, ওই জন্য আমরা মিটে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম প্লিজ স্যার, আগে আমি একটা জানতে চাচ্ছিলাম, এখন তো করোনা পরিস্থিতির কারণে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সব অফ এখন, তো এই কারণে আমরা এখন সময় পাচ্ছি, যখন শিক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখন তো স্যার এই টাইমে ক্লাস করা সম্ভব হবে না, তো তখন কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? এটা আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে কোর্সটা যে টাইমে স্টার্ট করেছি এই টাইমেই আমরা শেষ করবো, এবং এটা আমাদের ফিজিক্যাল ক্লাস হবে না, আমাদের সিদ্ধান্ত যে এটা অনলাইনেই আমরা শেষ করবো। এখন আপনি প্রায়োরিটি সেট করবেন, যে সাপোজ আপনার ইউনিভার্সিটি খুলে গেল, ইউনিভার্সিটি খুলে গেলে আপনি ইউনিভার্সিটি একটা ক্লাস মিস দিয়ে এটা করবেন, আপনি এইটা বাদ দিয়ে ওইটা করবেন, আপনার প্রায়োরিটি সেট করতে হবে। এই জন্যই তো করলাম যে আপনাকে ডিসিশন নিতে হবে, হয়তো একসাথে তো সব কিছু আপনি করতে পারবেন না, একসাথে সব কিছু করতে পারবেন না। আপনার একটা কোর্স যদি আপনার জীবনের গতিপথ চেঞ্জ করে দেয়, আপনি যদি রেগুলার আর্নিং এর একটা ব্যবস্থা করেন, আপনি যে ট্রেডিশনাল জবের পিছনে দৌড়াচ্ছেন সেই জবের পিছনে না দৌড়ানোর ব্যবস্থা করে দিতে পারে, আপনি সেটার পিছনে কিছু সময় দিবেন, নাকি আপনি নর্মাল ট্রেডিশনাল জবের পিছনে আপনি দৌড়াবেন? কিংবা স্টাডি আপনি বাদ দেন সেটা আমি বলি না, বাট হয়তো মিনিমাইজ করা যায়। আপনার রেগুলার হয়তো চারটা ক্লাস আছে, একটা ক্লাস মিস দিলে যদি আপনি এখানে অ্যাটেন্ড করতে হয় সেটাও আমার মনে হয় না যে সেটু তো অনেকেই হয়তো করতে চাইবে, আপনি নাও চাইতে পারেন, কোনো ইস্যু নাই, বাট আপনাদের এটা সেট করতে হবে। আর আমাদের কোর্সটা কিন্তু মিনিস্ট্রি থেকে এই জিনিসটা মাথায় রেখে খুব র্যাপিডলি করবে, আমরা সপ্তাহে 6 দিন করবো, আমরা 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, তা আমার মনে হয় না ফিজিক্যাল ক্লাস আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে। তো এই জন্য খুব বেশি ওয়ারিড না হয়, খুব ডেডিকেটেডলি ক্লাসটা পড়েন, দেখেন এখান থেকে কতটা বেশি নিতে পারেন এবং জীবনের গতিপথ আপনি চেঞ্জ করতে পারেন কিনা দেখেন। আচ্ছা সৌরভ পাল, আপনি বলেছেন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো কেমনে? আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে শেখাবো আপনাকে, আমাদের কোর্সের মধ্যে 160 আওয়ার আছে, 4
স্কিল ডেভেলপমেন্টে, আর 40 আওয়ার হচ্ছে সফট স্কিল। সফট স্কিলের মধ্যেই আপনার এই সফট স্কিলের মধ্যেই আপনার এই যে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, বায়ার কিভাবে কমিউনিকেশন করবেন, কি কাজে অ্যাপ্রোচ করলে আপনি কি ফিডব্যাক দিবেন, কি কোন কাজে আপনার মার্কেট প্লেসে ডিমান্ড আছে, সেই কাজটাই আপনাকে এই কোর স্কিলের মধ্যে শেখানো হবে। সো এগুলো সবকিছুই কোর স্কিলের মধ্যে। এবং অ্যাকাউন্ট খোলাটা আমি তো ট্রেনারকে বললামই, এটা 10ম ক্লাসের মধ্যে হতে হবে। ট্রেনার যদি উনি একাই কন্টিনিউ করতে পারে ওয়েল, আর যদি না পারে ওনাকে সফট স্কিলের জন্য আমরা আরো একজন ট্রেনার আছেন। একজন বলেছেন গাজী স্যার আপনার FB লিংকটা দিলে ভালো। আচ্ছা, আমার ফেসবুক আইডি এবং মেইল আইডি অলরেডি আমি দিয়েছি। আচ্ছা, আবারও আমি দিচ্ছি, আমার ইমেল আইডি এবং ফেসবুক আইডি আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, আর একজন কি কিছু বলতে চাচ্ছিলেন? দাদা আর কারো কোনো কোয়ারি আছে? চন্দন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা কথা ছিল। হ্যাঁ জি বলেন। হ্যাঁ জি বলেন। আচ্ছা, কোনো কারণে যদি আমরা কোনো ক্লাস মিস করে যাই, তো সেই ক্ষেত্রে কি আমরা কোনো রেকর্ডিং পেতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা এই ক্লাসটা রেকর্ড করতে পারি। জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে বর্তমানে। তো এই ক্লাসটা রেকর্ড করার জন্য থাকবে আমাদের একটা ইনস্টিটিউটের রিপোর্ট আকারে পাঠাতে হবে। তো আমরা স্টুডেন্টদের জন্য এটা ওপেন রাখবো না, আমরা সেই স্টুডেন্টকে দুটো যে স্টুডেন্ট যেগুলা ক্লাস করে তাকেই আমরা দিই। আমরা যেহেতু প্রতিদিন মিস করে, সাবজেক্ট সাবজেক্ট ক্লাস বাচ্চারা সন্ধান করছে, কোনো একটা ফ্রিকোয়েন্সি মিস করেছে, তাতে ইলেকট্রিসিটির জন্য কিংবা খুব ইমার্জেন্সি সাইলেন্স তাকে আমরা দিব। আর যদি কেউ দেখে স্বপ্ন দেখে কিংবা যদি কেউ মনে করে যে আমি রেগুলার ক্লাস করি, আমি ভিডিও থেকে আমার ক্লাসগুলো আমি কন্টিনিউ করব, তাহলে কিন্তু পসিবল না, এটা বাস্তব সম্ভব না। বিকজ আমরা দেখেছি যে যদি আপনি ভিডিও দেখেই ক্লাস করতে পারেন, তোমার শিখে যেতে পারেন, তাহলে এতদিন আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাইতেন। প্রচুর কন্টেন্ট আছে আমাদের অনলাইনে, কিংবা প্রচুর কন্টেন্ট আছে এই ইউটিউবে, তো সেখান থেকে আপনি দেখে কিন্তু হন নাই। সো আপনাকে প্রপার একটা মেন্টরশিপের আন্ডারে থাকতে হবে, গাইডলাইনের আন্ডারে থাকতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। বাট আপনি অ্যাক্সিডেন্টলি কোনোদিন মিস করলে সেটা অবশ্যই আমরা আপনাকে কনসিডার করবো এবং আমরা ভিডিও লিঙ্কটা দিবো আপনাকে। হ্যাঁ, এটা আমরা ঠিক করবো। থ্যাংক ইউ। আর কার কোনো কোয়ারি? আচ্ছা, এই ব্যাচে কি কোনো ইয়ে আছে, ফিমেল স্টুডেন্ট আছে? জি, আমি আছি, স্বপ্ন দাস। জি স্বপ্ন দাস, বলেন তো আপনার নাম কি? হ্যাঁ, আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, মানে কোন দেবেন্দ্র কলেজ। আর কি বলবো, মানে এই কোর্সটা আপনি কেন করতে যাচ্ছেন, কেন করছেন? অবশ্যই কিছু শেখার জন্য, সো এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে অবশ্যই। না, ভবিষ্যতে কাজে লাগবে না, এটা আপনার এখনই কাজে লাগবে। এখনই কাজে লাগবে জি, মানে কারণ আমরা কিন্তু থিওরিক্যাল পড়াবো না, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো, হাতে কলমে দেখাবো। এখনই আপনি চাইলে নিজের জন্য একটা আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে পারবেন, আপনি আপনার প্রতিবেশীর জন্য করতে পারবেন, এবং আপনি আলটিমেট আপনার ফরেন বায়ারের জন্য, আপনার মার্কেট প্লেস থেকে বায়ারের জন্যই আপনি করবেন। আপনি এখনই দেখবেন এবং এখনই আপনি আর্ন করবেন এই ইয়ে থেকে। সো এটা খুব ইন্টারেক্টিভ এবং লাইভ প্রজেক্ট, আপনারা এটা শিখে রাখলাম কোনো একদিন কাজে লাগবো এরকম প্রজেক্ট কিন্তু এটা না, এটা হচ্ছে আপনার ইমিডিয়েট ইম্প্যাক্টেবল একটা কোর্স। সো মেন্টালিটি সেরকম রাখেন, আমরা আপনি আমাদের সাথে থাকলে, আমার মেন্টরের সাথে থাকলে হোপফুল আপনি সেই জায়গাটাতে যেতে পারবেন। আমরা সেরকম করেই আমরা কোর্সটা ডিজাইন করেছি। আর ফিমেলদের কথা বলি, এটা ICT মিনিস্ট্রি থেকেও অনেক সময় আমাদেরকে এনকারেজ করে, ফিমেলদের এনকারেজ করার জন্য, কারণ ফ্রিল্যান্সিং মার্কেটে
ফিমেলরা ভালো করে। আর ফিমেলরা সবাই যে ভাত রান্না করবে বিষয় তা তো না, তারাও তো এন্টারপ্রেনারশিপে কিংবা জবে কিংবা এই মার্কেট প্লেসে আসতে হবে, কারণ দেশের অর্ধেক মানুষই ফিমেল। তো তাদেরকে আমরা পিছিয়ে রেখে তো দেশের অর্থনীতির চাকাটা সামনে নিতে পারবো না, তাই না? তো আমরা আপনাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই যে আপনি এসছেন, এবং ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে, এবং প্রজেক্টের যে আলটিমেট গোল আপনার এমপ্লয়মেন্টটা আপনি ক্রিয়েট করবেন এটা প্রত্যাশা করি। আর কারো কোনো কিছু জানবার আছে? নো স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনাদের উপস্থিতিও ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে 29 কেন হলো? অনেকে কি এখানে ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে? জি স্যার, আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম, আমি আবার মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করলাম। আচ্ছা আচ্ছা, গুড। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আজকে যে 40 পিপলকে আমরা পেয়েছি, আমরা 50তম ক্লাসেও সেই 40 পিপল আপনারা কন্টিনিউ করবেন, এই প্রত্যাশা থাকছে আপনাদের প্রতি। এবং আইসিটি মিনিস্ট্রি অ্যাওয়ার্ড গিভিং যে সিমনি হবে, সেই অ্যাওয়ার্ড গিভিং সিমনিতে আপনাদের প্রত্যেকের কাছেই আমরা অ্যাওয়ার্ড দেখতে চাই। এবং আপনাদের যে সাকসেস স্টোরি টেলিং সেশন হবে, প্রত্যেকের সাকসেস স্টোরি আমরা শুনবো, সেই প্রত্যাশা রাখছি। এবং মাঝে মধ্যে আসবো, আইসিটি মিনিস্ট্রির লোকও মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা করতে আসবে, কথা বলবে। এবং আগামী 9 তারিখে কিন্তু যারা অলরেডি আর্ন করছে তাদের সাথে আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি একটা মিটিং ডেকেছেন। তো আপনাদের আপনার সাকসেস হলে এখান থেকে সেখান থেকে অপরচুনিটি ইউজ, আপনাদের গভর্নমেন্টের টপ পর্যায়ের লোকজনই আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনাকে এনকারেজ করার জন্য, আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য যা যা করার সব কিছুই করবে। শুধুমাত্র আপনাকে দৃঢ় চিত্তে এই প্রজেক্টে টিকে থাকতে হবে, এগিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো সকলকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ। ওকে জাকির সাহেব, তাহলে আমি আজকে মতো বিদায় নিচ্ছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন, আর আপনি চন্দন সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, যে ডিরেকশন দিলাম এই অনুযায়ী আপনার 10টা ক্লাসের মধ্যে জন্য আমাদের ইয়ে থাকে আর কি। ওকে ভাই, শিওর, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। এতক্ষণ কথা শোনার পর সবার কেমন লাগতেছে? জি শিওর, জি বলুন। আমাদের ফেসবুকে গ্রুপটা আসলে আমি অ্যাড নাই, গ্রুপটা। আচ্ছা, যদি আপনি একটু দয়া করে আপনার চ্যাট বক্সটা চেক করেন তাহলে গ্রুপের লিংকটা পেয়ে যাবেন, না হলে আমি আবার দিয়ে দিচ্ছি। যারা গ্রুপে জয়েন করেন নাই তারা প্লিজ এইখানে গ্রুপে জয়েন করে নেন। চ্যাট বক্সে নেই, চ্যাট বক্সটা আমার তার মধ্যে নেই, আমি একটু পরে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি রিসেন্টলি আবার দিয়ে দিছি, সো পেয়ে যাবেন ওইখান থেকে। সো এতক্ষণ কথা শোনার পর সবার কেমন লাগছে, মোটিভেটেড ফিল হচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি, কি বলেন? ওকে, সো মেবি কয়েকজনের ইন্টারনেট প্রবলেম আছে আজকে। হ্যাঁ শিওর, কে জানি কি বলতেছিলেন? এখন কি দেখতে পাচ্ছেন? এই যে স্ক্রিন যেটা আছে সেটাকে পিন করে রাখেন, তাহলে হচ্ছে যে ক্লিয়ারলি দেখতে পাবেন। স্ক্রিন করার পর যখন প্রেজেন্ট করতেছিলেন একবার আসার পরে আবার চলে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে মেবি ইন্টারনেট প্রবলেম হচ্ছে আপনার ওখানে। বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, আমি দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা এখন স্টার্ট করি, কারো কোনো তো প্রবলেম নাই স্টার্ট করতে, ঠিক আছে? ওকে, গ্রেট। সো দেন হচ্ছে আমরা আবার ব্রেক নিব। সো ব্রেক নেওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই। সো ওয়েব ডিজাইন টপিকটা সম্পর্কে আমি বলে নিচ্ছি। ওয়েব ডিজাইন মানে হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করা। যারা জানেন না কোনো কিছুই ওয়েব ডিজাইন সম্পর্কে তাদের জন্য ইনফরমেশানগুলো, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, এবং এই ডিজাইনগুলো করতে হবে আপনাকে কোড লিখে, এবং এই কোডগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কোডগুলো কীভাবে লিখতে হয় সেগুলো জানবো, পাশাপাশি ফ্রিল্যান্সিংও শিখবো। তো কোড শেখার আগে প্রত্যেকটা কোড করার জন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে।
কম্পিউটারে প্রোগ্রাম করার জন্য প্রোগ্রামের কম্পিউটার নিজস্ব ভাষা থাকে, সেই সেই ভাষাই হচ্ছে কম্পিউটারকে কোড লিখে বোঝাতে হবে আপনি কি করতে চান, ঠিক আছে? সো আমরা হচ্ছে কোড লিখে কম্পিউটারকে বোঝাবো যে আমরা এটা করতে চাই, এবং সেই কোড লেখার জন্য অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে আজকে যে আমরা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটার উপর কাজ করব সেটা হচ্ছে যে HTML। HTML মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট সহজভাবে আপনারা ধরে নিতে পারেন এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সহজভাবে, ঠিক আছে, কিন্তু এটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা কঠিন হয়ে যাবে আপনাদের বুঝতে, তো আপনারা ইজিলি ধরে নিন এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কোড করবেন এবং ওয়েবসাইটকে বলে দিবেন যে এটা কী হবে সেখানে ডিজাইনটা। সো HTML দিয়ে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব। সাপোজ যদি আপনি একটা পুতুল বানাতে চান, সেই পুতুলের হচ্ছে প্রথমে হচ্ছে আপনি তার কঙ্কাল দেহটা বানাবেন, তারপর সেটার উপর রং করে কালার করবেন, তারপরে সেটার মধ্যে যদি আপনি রোবোটিক সিস্টেম লাগাইতে চান, চাক্কা লাগাইতে চান, তখন মোটর টোটর ইউজ করবেন। তো HTMLটা দিয়ে যে কোনো ওয়েবসাইটের আমরা হচ্ছে স্ট্রাকচার তৈরি করব। কঙ্কাল যে রূপটা আছে, যদি মানুষের দেহটাকে ধরি, যে হাড্ডিগুলো যেটা আছে সেই হাড্ডিগুলোকে তৈরি করব হচ্ছে যে আমরা HTML দিয়ে, এবং CSS দিয়ে সেটার উপর মাংস দিব, অর্থাৎ ডিজাইন করব আমরা। যদি আমরা ওয়েবসাইটটাকে মানুষের সাথে তুলনা করি, তাহলে হচ্ছে যে CSS দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, এবং মানুষের যেমন মাংস আছে, কালার আছে, সুন্দর আছে, চোখ আছে, নাক মুখ আছে, কোনটা কোথায় থাকবে সেগুলো ডিজাইন করা হবে। তো CSS দিয়ে সেমভাবে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন করব, সেখানে কী কালার থাকবে, সেখানে কী টেক্সট সাইজ থাকবে, সেখানে ইমেজ থাকবে কি না, সেখানে বর্ডার থাকবে কি না, সেই সম্পর্কে আমরা এখানে বলে দিব। তো HTML কী? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা অলরেডি বলে দিলাম। যদি কোনো কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে? সো HTML কীভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। তো যারা আমি অলরেডি হচ্ছে যে আপনাদের বলে দিয়েছিলাম, যারা পরে জয়েন করছেন তাদেরকে আবার আমি বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে যে আপনাদের একটি কোড এডিটর লাগবে, সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, code.visualstudio.com। এই সাইটে গেলে আপনারা কোড এডিটরটি পেয়ে যাবেন। যদি এই কোড এডিটর আপনারা ইউজ করতে না চান, যে কোনো কোড এডিটর ইউজ করবেন, কোনো সমস্যা নেই, বাট এই টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা এই লেটেস্ট টেকনোলজির এই কোড এডিটরটা আমরা ইউজ করব। এইখানে .dev দেওয়া আছে, কারণ আমি এখানে উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। সো আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তারা উইন্ডোজের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন, কোনো প্রবলেম হবে না। তো এবং হচ্ছে উইন্ডোজ এবং উবুন্টু থেকে কোড করার জন্য কোনো প্রবলেম হবে না, সেম টু সেম। হ্যাঁ, আপনার হচ্ছে যে সবগুলো অপারেটিং সিস্টেমের জন্য এখানে আছে, যেমন হচ্ছে উবুন্টু, ডেবিয়ান, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স, সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আছে। আর এটা মূলত ভিজুয়াল স্টুডিও কোড, অর্থাৎ এটাকে সহজভাবে বলতে গেলে বিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোডের শর্ট ফর্ম হচ্ছে বিএস কোড। সো আমরা বিএস কোড এডিটরটি ইউজ করব, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন। অলরাইট, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন হচ্ছে আপনারা কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করে কথা বলবেন, যখন আপনারা হচ্ছে কথা বলবেন না তখন হচ্ছে যে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসে, এটার ক্ষেত্রে অন্যদের প্রবলেম হইতে পারে। তো সবার কথা চিন্তা করে প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। তো আমি হচ্ছে আবার কোডিরে চলে যাচ্ছি। তো এই কোডিরটা আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করে রেখেছি। তো আপনারা হচ্ছে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। আমি এটার লিঙ্কটা গ্রুপে আবার দিয়ে দিচ্ছি, যারা পরে জয়েন করেছেন। আর একটা বিষয় হচ্ছে, এরপরে থেকে কিন্তু আমরা গ্রুপে এইখানে চ্যাটবক্সে শেয়ার করবো না, সরাসরি আমরা ফেসবুকে শেয়ার করে দিব। আমাদের ফেসবুকের যে গ্রুপটি আছে সেখানে শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা সবাই নিয়ে দেবেন। এবং আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে ফেসবুক গ্রুপটাতে প্রথমে পোস্ট করবেন, তারপরে হচ্ছে নিজে ট্রাই করবেন অবশ্যই। তো ঠিক আছে, তো আমি শেয়ার করে দিলাম, এটা ডাউনলোড যারা করেন নাই তারা ডাউনলোড করে নেবেন। সো আমি আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন আমরা কোড লিখবো তখন আপনি একটা স্পেসিফিক ফোল্ডার করে নেবেন, আপনার যে কম্পিউটার যে ড্রাইভ আছে সেখানে একটা স্পেসিফিক ফোল্ডার করে নেবেন। যেমন আমি এখানে LADP ওয়েব ডিজাইন করে নেছি। সো ওয়েব ডিজাইনের ভিতরে আমরা HTML রাখছি। ওয়েব ডিজাইনের ভিতরে আমরা অনেক কিছু জিনিস দেখবো, যেমন হচ্ছে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই সবগুলো জিনিস একত্রে মিশ্রিত করে আমরা ওয়েবসাইট বানাবো আর কি। বাট প্রত্যেকটা পার্টি হচ্ছে যে আমরা লাগবে, এবং এই HTML, CSS,
বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি এগুলোর নাম শুনে কেউ ঘাবড়াবেন না। এখানে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই, একদম ইজি। আপনার জাস্ট শুধুমাত্র ফলো করতে হবে এবং কিছুদিন প্র্যাকটিস করলে আপনার মধ্যে এগুলো চলে আসবে। সো আমরা এইচটিএমএল ফোল্ডারের মধ্যে চলে গেলাম, এবং যেহেতু আমাদের প্রথম ক্লাস তাই হচ্ছে যে আমি একটা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব। ঠিক আছে ভাইয়া, আমাদের প্রতিটা ক্লাস কি রেকর্ড হবে নাকি? রেকর্ড হবে, বাট ভিডিওটা সবার ক্ষেত্রে পাবেন না। আপনাদের আপনাদের সাথে যেটা থাকবে, যদি কেউ মিস করে থাকেন বা যদি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম থাকে ইলেকট্রিসিটির, দেন হচ্ছে আপনারা ভিডিওটা পাবেন। এবং সবাইকে হচ্ছে গ্রুপে ভিডিওটা অ্যাভেলেবল করা হবে না, কারণ হচ্ছে যদি ভিডিওটা অ্যাভেলেবল করে দেওয়া হয় তাহলে অনেকে হয়তো ক্লাসে অ্যাটেন্ড করবেন না, গ্রুপের মনে করবেন যে পরে ভিডিও দেখে নেব। কিন্তু আসলে ভাই ওইভাবে চিন্তা করে হয় না। আপনি ছোটোবেলা থেকে অনেক কিছু হয়তো চিন্তা করছেন পরে করে নেব, পরে করে নেব। সো পরে বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? সেটা না আর কি, মানে অনেক সময় যেহেতু আমরা নতুন, ভিডিওটা করা থাকলে অনেক সময় কোনো সমস্যা হলে আবার ভিডিওটা রিভিউ করলাম। হ্যাঁ, শিওর শিওর, রাইট রাইট, এক্স্যাক্টলি। তো এইটার জন্য হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। আর হচ্ছে যে আপনাদের কোনো প্রবলেম থাকে এই রিলেটেড, তাহলে চন্দন ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন। যে মেসেজ, যে নাম্বার থেকে আপনারা মেসেজ পাইছেন সেই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি যেটা করতেছি, আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে, এবং হচ্ছে যে আমি এখান থেকে আমি কিছু জিনিস চেঞ্জ করে নেবো। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আপনারা অনেকে ঘাবড়ায় যাবেন যখন হচ্ছে যেটা ওপেন করবেন, কারণ হচ্ছে যে সেম টু সেম স্ট্রাকচার থাকবে না, এটা ডিজাইন থাকবে না। কারণ হচ্ছে এই যে আমার যে কোড এডিটর আছে এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি, কিন্তু প্রথমে যখন আপনারা ব্যবহার করবেন তখন হচ্ছে কাস্টমাইজ করার কোনো দরকার পড়বে না। তাই আমি এখানে কালার থিমটা চেঞ্জ করে নিলাম, এবং হচ্ছে এখান থেকে আমি হচ্ছে মেনু বারটা থাকবে সেখান থেকে হচ্ছে আমি এটা অফ করে দিচ্ছি, টগল। সো আমি যেটা করতেছি, ফাইল মেনুতে যাচ্ছি, ফাইল মেনুতে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন, তারপরে ফাইল মেনুতে যাচ্ছি, আমি গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করতেছি। আপনারা সরাসরি হয়তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে থাকলে আপনারা হচ্ছে যে আপনাদের ফোল্ডার থেকে এটা ওপেন করতে পারেন উইন্ডোজ থেকে ইজিলি। সো আমি এইচটিএমএল ফোল্ডারটা এখানে ওপেন করে নিচ্ছি। তো এইচটিএমএল ফোল্ডারটা আমার ওপেন হয়ে গেছে, কিন্তু এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু এখন পর্যন্ত নেই। তো আমার এখানে এইচটিএমএল ফোল্ডারটা এখানে দেখা যাচ্ছে এড হয়ে গেছে। এখানে ফাইল মেনু এই আইকন থেকে ক্লিক করলে আপনার ফোল্ডারগুলো এখানে দেখতে পাবেন, ফাইলসগুলো দেখতে পাবেন। অলরাইট, সো আমি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফাইল ক্রিয়েট করে। সো হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যালো ভাইয়া। জি শিওর, একটু শেয়ার করলে বেটার হইতো ভাইয়া। ভাইয়া স্ক্রিনটা অলরেডি শেয়ার করা আছে, আপনি যদি না দেখতে পান তাহলে হচ্ছে যে আমার ইয়েটা আমি হচ্ছে আবার প্রেজেন্টেশন করতেছি। আমার প্রেজেন্টেশনের যে স্ক্রিনটা থাকবে সেটার মধ্যে আপনি ক্লিক করে রাখবেন, সেইখানে একটা পিন মেনু থাকবে, সেই পিন বাটন থাকবে, সেই পিন বাটনতে ক্লিক করে রাখলে আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার উইন্ডোতে পিন হয়ে যাবে এবং আমার স্ক্রিনটা শুধুমাত্র দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, ওকে গ্রেট। যারা উইন্ডোজে আছেন অবশ্যই, বেশিরভাগ যারা জয়েন করেছেন তারা অবশ্যই উইন্ডোজ ইউজ করতেছেন। তো আমি পরের ক্লাসগুলো চেষ্টা করবো উইন্ডোজ থেকে নেওয়ার জন্য। তো উইন্ডোজে আপনারা যখন এইচটিএমএল ফোল্ডারে আসবেন তখন রাইট বাটনে ক্লিক করলে নিউ একটা অপশন পাবেন, নিউ অপশন পাবেন, নিউ ফাইল থেকে ওইখান থেকে আপনারা একটা টেক্সট ডকুমেন্ট দেবেন। এবং হচ্ছে যে অথবা আপনারা এখানে যেটা দেখালাম এটি মেবি ইজি হবে, যেহেতু আমি আরেকদিন আপনাদের দেখাই দেবো না উইন্ডোজ থেকে কীভাবে ফাইল ক্রিয়েট করবেন। কিন্তু উইন্ডোজে থাকুন না কেন, আর যে কোনো আপনি অপারেটিং সিস্টেমে থাকুন না কেন, আপনি যেইভাবে আমি দেখাইলাম, প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন সফটওয়্যারটা, তারপরে হচ্ছে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন এই মেনু ফাইল ফাইল মেনু থেকে, দেন হচ্ছে আপনার যেই ফোল্ডারে আপনি কোড করবেন সেই ফোল্ডারটা ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার এই ফোল্ডারটা এই পাশে ওপেন হয়ে যাবে। যেমন আমার এখানে এইচটিএমএল ফোল্ডার আছে, এবং এইচটিএমএল ফোল্ডারে এখানে আমি যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে নিউ ফাইল আমি এখানে নিতে পারবো। এখানে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করলে নিউ ফাইল আমি নিতে পারবো। তো আমার এখানে অলরেডি একটা ফাইল নিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমাদের এইচটিএমএলের যতগুলো ফাইল থাকবে সেই সবগুলো ফাইলই ক্রিয়েট করা হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, অথবা ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে আপনার নামটি ফাইলটি ক্রিয়েট করতে হবে। এবং এই শেষের দিকে যেটা দেখতে পাচ্ছেন ডট এইচটিএমএল, এটা হচ্ছে এক্সটেনশন। যেমন আপনার ওয়ার্ড ফাইলের নাম থাকে ডট ডট আপনার ওয়ার্ড, ঠিক আছে, ডট পিডিএফ ফাইলের নাম থাকে ডট পিডিএফ, এরকম ফাইলের এক্সটেনশন থাকে। তো এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। তো এই ফাইলটা ওপেন করে নিলাম, এই ফাইলটা ওপেন করার পর আমরা এখানে আসলে কোড করবো। তো আমি মডিউলটাতে আবার ফিরে যাচ্ছি। তো এখানে হচ্ছে যে আপনার HTML5 ডকুমেন্ট এবং HTML5 HTML এর ট্যাগসগুলো আমরা দেখব, ঠিক আছে? তো আমি এইখানে হচ্ছে যে আমি প্রথমে আপনাদেরকে একটি স্ট্রাকচার দিচ্ছি, যে কোডটা আমি লিখে নিয়েছি।
আমি হচ্ছে যে আমার যে উইন্ডোজের সাইজটা আছে বা আমার যে এটার সাইজটা আছে আমি জুম করেছি যাতে আপনারা ইজিলি দেখতে পারবেন। এবং হচ্ছে যে আমি এখানে আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার ফন্ট সাইজটা বোল্ড করেছি। আই হোপ এখন আপনারা দেখতে পারবেন। সো আমার এখানে আমি HTML কোড লিখতেছি। সো আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটার আপনাদের কাছে আপনাদের বলা হয়েছে এই জন্য যাতে হচ্ছে আপনারা কম্পিউটার এবং ল্যাপটপে প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারেন। তো আমি এখানে দেখাইলাম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে সেটাকে ইয়ে করতে হবে, নিজের মধ্যে ঢুকাইতে হবে। সো এই ডক টাইপ HTML আমি একটা বেসিক স্ট্রাকচার করে নিয়েছি, দেন আমি এক্সপ্লেন করবো কোনটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে একটা বেসিক কোড যেটার মাধ্যমে আমি এখানে কী কী জিনিস লিখলাম সেটা আমি বলে দিলাম। প্রথমে আমি লিখলাম হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডক টাইপ আমি প্রথমে হচ্ছে যে লেস দেন সাইন দিলাম, দেন হচ্ছে আমি এক্সক্লামেশন সাইন দিলাম যেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, দেন হচ্ছে আমি বড় হাতে লিখলাম ডক টাইপ, একটা ফাঁকা স্পেস দিয়ে আমি লিখলাম ছোটো হাতের HTML, দেন হচ্ছে আমি এটা হচ্ছে যে আমি এখানে আবার হচ্ছে মানে গ্রেটার দেন সাইন ইউজ করলাম, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পার্ট এখানে বলে দেবো কী কোনটা কী এবং কীভাবে আপনারা করবেন। এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্যাগ শুরুর ট্যাগ আর কি। HTML-এ হচ্ছে যে আপনার ট্যাগ শুরু হয় এবং শেষ হয় সেগুলোকে হচ্ছে যে ট্যাগ বলা হয়। এখানে HTML একটা ট্যাগ, হ্যাড একটা ট্যাগ এবং হচ্ছে বডি একটা ট্যাগ। এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, মানে হচ্ছে যে এটা HTML-এর ভার্সন আছে। যেমন আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন দেখে থাকেন, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 9 পয়েন্ট ললিপপ নাকি অনেক কিছুই আছে। সো এটা হচ্ছে একটা ভার্সন, HTML 5-এর ভার্সনটা বোঝার জন্য ডক টাইপ HTML-টা ব্যবহার করা হয়। মানে আপনি যে HTML 5 লেটেস্ট ভার্সনে কাজ করতেছেন সেটা ব্রাউজারকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে লিখতে হবে ডক টাইপ HTML। এবং HTML এই যে লিখতেছেন এটার মানে হচ্ছে আপনি HTML এখান থেকে শুরু করছেন এবং এখানে যে ক্লোজ করছেন এটা হচ্ছে বেসিক্যালি ক্লোজ ট্যাগ। হ্যাঁ, এই যে আমি লেস দেন সাইন দিলাম, দেন একটা স্ল্যাশ দিলাম, দেন HTML এবং দেন হচ্ছে গ্রেটার দেন সাইন দিলাম, এটা হচ্ছে আপনার ক্লোজ ট্যাগ, এটা হচ্ছে শুরুর ক্ষেত্রে। এবং HTML-এ বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেম কোড শুরু হয় এবং একটা জায়গায় শেষ হয়ে যায়, শুরু হয় এবং একটা জায়গায় শেষ হয়ে যায়। যেমন এখানে টাইটেল শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে হেডিং শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনার বেসিক একটা স্ট্রাকচার যেটা আপনার সব যখনই আপনি HTML-এ কাজ করতে যাবেন তখন এই কোডটা লিখে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। সো আমি HTML নিলাম যেটার দ্বারা বোঝালো যে আমি HTML এখানে স্টার্ট হচ্ছে। তারপর আমি হেড নিলাম, হেড মানে মাথা নিলাম, মাথার মধ্যে আমি একটা রাখলাম টাইটেল, যেটা কী টাইটেল আমার যে ওয়েবসাইটটা হবে সেটা টাইটেলটা কী হেডের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবং HTML-এ যে বডি আছে বডির মধ্যে আমি লিখলাম হ্যালো এভরিওয়ান। এখন আমি এই ফাইলটা আমার ফাইল ম্যানেজারে আমি চলে যাচ্ছি, সেখান থেকে আমি এই ফাইলটাকে আমার ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। এবং এখানে আমি একটু জুম করে নেব, আপনারা দেখতে পাবেন এখানে আমাদের উপরে যে টাইটেলটা আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডিজাইন, এইটা হচ্ছে আমাদের টাইটেল হেড থেকে চলে আসছে। এবং হ্যালো এভরিওয়ান এটা আমরা বডিতে লিখছিলাম, এটা হচ্ছে আমরা বডিতে দেখতে পাইলাম। অলরাইট, সো আমরা আপনারা যারা হেডে যা কিছু লিখবেন HTML-এ এটা কোনো সময় আপনার ডকুমেন্টে শো করবে না অথবা ব্রাউজারে শো করবে না, এবং বডির মধ্যে আপনি যা কিছু লেখেন না কেন সেটা আপনার ব্রাউজারে শো করবে। হেডের মধ্যে যা লিখবেন সেইগুলো হচ্ছে ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য বা বিভিন্ন লিঙ্ক করার জন্য, স্টাইল লিঙ্ক করার জন্য, ওয়েবসাইটের টাইটেল দেওয়ার জন্য, রেসপন্সিভ করার জন্য, সেই এইখানে বিভিন্ন ট্যাগ থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করবেন বা পেজটার বিভিন্ন কনফিগারেশন এখানে লিখে রাখবেন। এবং বডির মধ্যে আপনি যেটা করবেন সেটা মূলত আপনার এখানে ব্রাউজারে শো করবে, আপনার বেসিক্যালি ব্রাউজারে শো করবে। তো আপনাদের একটু টুইক দেওয়ার জন্য HTML কত সহজ এবং CSS কত সহজ সেটা একটু ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা কালার দিয়ে নেব। তো আমি এখানে শুধুমাত্র লিখব স্টাইল কালার রেড, ঠিক আছে। সো আমি এটা লিখতেছি, লিখে দেখুন ব্রাউজার আমি রিলোড করলাম, তো আমার এখানে কালার চলে এসেছে। হ্যাঁ, HTML CSS যাই বলার না কেন এতটাই সহজ। সো আপনাদের জাস্ট প্র্যাকটিস করতে হবে,
প্র্যাকটিস হচ্ছে যে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এখানে যারাই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, আই ডোন্ট নো কতজন আছেন, 38 জন আছেন, সো বেশিরভাগ জন এখানে আছেন। তো যারাই ভিডিওটা দেখতেছেন এখন তাদের সবাইকে বলতেছি, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, ওকে। সো আপনাকে সবসময় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনোই একজন সফল বা বলেন এক্সপার্ট বলেন আপনি এক্সপার্ট ওয়েব ডেভেলপার হইতে পারবেন না। এবং আপনি যদি এক্সপার্ট করেন এই এই যে আমাদের ক্লাস হচ্ছে এটা যদি সিরিয়াসলি নেন তাহলে আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এমন সময় যাবেন আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, পার প্রজেক্টে আপনি 4 লাখ 5 লাখ টাকা আপনি হচ্ছে যে চার্জ করবেন, ঠিক আছে। কিন্তু এটা তখনই আসবে যখন হচ্ছে আপনি এটা কষ্ট করবেন, এখানে সময় দিবেন, এখানে প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আপনারা অলরেডি জসীমউদ্দিন আপনার মাইকটা একটু মিউট করে রাখেন। একটা প্রশ্ন ছিল ভাই, জি বলেন। আমি এই ক্ষেত্রে যদি অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করি সেটা কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হওয়ার নাই যে, বাট হচ্ছে যে আপনি মাইকটা রিমোট করেন, আমি কথাটা বলে নিই। কোনো প্রবলেম নাই, ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাজ এ ট্রেনার, হ্যাঁ আমি অবশ্যই আপনার চেয়ে ভালো বুঝি, সেই জন্য আপনাকে এটা রিকমেন্ড করলাম। তো আপনাদের সবার ভালোর জন্য আসলে এই কোডিরেটরটা রিকমেন্ড করা, ঠিক আছে। বাট আপনারা চাইলে যে কোনো কোডিরেটর আপনারা ইউজ করতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আপনি যদি অলরেডি কোনো কোডিরেটর ইউজ করে থাকেন সেটা করতে পারবেন, বাট কোনো প্রবলেম নেই। বাট এই টিউটোরিয়ালে এই কোর্সের মধ্যে আমি এই এডিটরেই কাজ করব, এবং এই এডিটরটা যদি আপনারা ফলো করেন তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে এডিটরে আমি যা যা দেখাবো, যা যা সেটিংস দেখাবো, সেম টু সেম সেটিংস আপনাদের মধ্যে থাকবে, তো আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এই এডিটরটা হচ্ছে একটা লেটেস্ট টেকনোলজির একটা এডিটর, এবং ফ্রি এডিটর, এবং হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেম এটা রান করবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে কোটি কোটি ডেভেলপার এটা ইউজ করে থাকে, সো এটা টপ লেভেল একটা কোডিটর। সো আপনারা আরামসে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। অন্য কোনো কোডিটর চাইলেও ইউজ করতে পারেন, বাট পরবর্তী যে কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সেটা সলভ করতে হবে বা কারো হেল্প নিয়ে সলভ করতে হবে। সো এটা হচ্ছে মূল ব্যাপারটা, ওকে। সো আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আমি এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই সেম এই কোডটা হচ্ছে আপনারা হচ্ছে আপনারা যারা কোড এডিটর অলরেডি ইনস্টল করেছেন তারা এতটুকু কোড আপনারা প্র্যাকটিস করেন, আর যারা কোড এডিটর অলরেডি ডাউনলোড করে নেন তারা হচ্ছে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। সো প্র্যাকটিসটা করার পরে হচ্ছে আমরা একটা ব্রেক নিব। জি বলেন ভাইয়া, আমার কোড এডিটরটা আপনি যেরকম আর কি বাঁকা আসছে না, আমার তো পুরো এক লাইনে সোজা আসতেছে, এটার জন্য কি করতে পারি আমি? এক লাইনে সোজা চলে আসছে লেখাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখানে এখানে যাবেন যে একটা এন্টার দিবেন, যতগুলো এন্টার দিবেন ততগুলো নিচে চলে আসবে প্রত্যেকটা লাইন। এটা তো ঠিক আছে ভাই, এটা তো বুঝতে পারছি, কিন্তু যে আপনি আচ্ছা যাচ্ছেন না একটা লেখার কি নিচে এরকম চলে আসছে, সরে যাওয়া হয়েছে। আচ্ছা আপনি যেটা করবেন, আমি যে কোডটা লিখছিলাম এটা আসলে সাজায় গুছায় কোড লেখা। তো আপনি যখন নিজে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি সাজায় গুছায় কোড লিখবেন, কিন্তু এইখানে আমরা শুরু থেকে আপনাকে সবচেয়ে ভালো টেকনিকগুলো আপনাকে শেখাবো, ব্যবহার করা শেখাবো। তো আমরা হচ্ছে এইটা কীভাবে করবেন সেটা আমি দেখে নিচ্ছি। সাপোজ মনে করেন আপনি কোড লেখেন, কোডটা এরকম আছে, ঠিক আছে। তো এটা কিন্তু হিজিবিজি বোঝা যাচ্ছে, ঠিক আছে। যেমন একটু আগে যে কোডটা ছিল সেটা কিন্তু ক্লিন ছিল, আপনি বুঝতে পারতেছেন কোনটা কোথায় শুরু হয়েছে কোনটা শেষ হয়েছে, বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? সো এইটা কীভাবে করবেন সেটা আমি দেখে নিচ্ছি। এইটা খুবই সহজ, আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে একটা বাটন আছে, ট্যাব বাটন, সেটা কি দেখতে পাচ্ছেন? ক্যাপস লকের উপরে বাটনটা হচ্ছে ট্যাব বাটন। তো আপনি হচ্ছে টাইটেলে সাপোজ টাইটেলটাকে আমি হচ্ছে সরাবো, তো আপনি হচ্ছে হ্যাড ট্যাগটাকে আমি সরাবো। তো হ্যাড ট্যাগটা শিখে সরানোর জন্য হ্যাড ট্যাগের আগের কার্সরটা নেবেন এবং একটা ট্যাব প্রেস করবেন, তাহলে চলে যাবে। তারপরে হচ্ছে আমি টাইটেলটাকে সরাবো, টাইটেলটাকে আমি একটা ট্যাব প্রেস করলাম, আটা ট্যাগ দিলাম, তো চলে গেলো। হ্যাড ট্যাগে হ্যাডের যে ক্লোজ হয়েছে হ্যাড ট্যাগের ক্লোজটাকে সেটাকে আমি সরাবো, তো আর একটা ট্যাব দিলাম। এইভাবে আপনি এটাকে সুন্দর করে সাজায় নিতে পারবেন। এবং ভবিষ্যতে আমি হচ্ছে যে আরও অনেক কিছু আপনাদের দেখাবো, মানে এত পরিমাণ জিনিস দেখাবো আপনারা কল্পনা করতে পারবেন না। মানে এটা যে ফ্রি, নামে মাত্র ফ্রি কোর্স, বাট এখানে অনেক কিছু আপনারা পাবেন, ঠিক আছে। সো আমি এটা দেখাবো কীভাবে ভবিষ্যতে আমি দেখাবো যে আপনারা কীভাবে মানে একটা ক্লিক করার মাধ্যমে সবগুলো কোড, যত কোড থাকুক না কেন, হাজার হাজার লাইনের কোড, সেগুলোকে কীভাবে এক ক্লিকের মাধ্যমে সাজায় গোছায় নেবেন অটোমেটিক রোবোটিং সিস্টেমে আর কি। তো এখন যারা কোডিটোটা ডাউনলোড করেছেন তারা এটুক কাজ প্র্যাকটিস করেন। আমি একটু ব্রেক নিয়ে আসতেছি, 5 মিনিটের মধ্যে সবাই প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এটা জাস্ট আপনাদেরকে ধরিয়ে দেওয়া, বা কোনো প্রবলেম থাকে তখন আমরা ডিসকাস করবো। অনেকের হয়তো প্রবলেম থাকবে, বাট ঘাবড়েন, আপনি ট্রাই করেন, আমরা 5 মিনিট পর আবার ব্রেক করতেছি। জি ভাই বলেন। আপনি বলতো কালার হচ্ছে না আমার,
প্র্যাকটিস করতেছি, কালারটা হচ্ছে না, এটা কোনো সমস্যা? কালারটা আমি রিমুভ করে দিয়েছি, এখানে কালারটা আমরা পরে দেখবো, সো এটা কোনো সমস্যা না। যে কালারটা আসে নীল রঙের ওটা আসতেছে না। আচ্ছা, লেখার যে কালারটা আসতেছে না, ওকে, সো গ্রেট কোয়েশ্চেন। আমি হচ্ছে যে এটা আপাতত যেরকম আছে এরকমই করেন, আমি ব্র্যাকটার পরে আমি আপনাকে দেখে নিচ্ছি। আপনি যেভাবে দেখাইছেন সেভাবেই করছি। আচ্ছা, না না, আমি কিন্তু তার না, আমি আপনার মানে আমি হচ্ছে থিম নিয়ে। আচ্ছা, মামুন ভাই থিম নিয়ে কথা বলতেছিল। স্যার যেটা ইউজ করছে, আপনি যে লাল, আপনি যে লালটাই লালের কথা বলতেছেন না? হ্যাঁ, আপনি যে লালের কথাটা বলতেছেন ওইটা কিন্তু সিএসএস দ্বারা করতে হয়। আপনি শুরুতে ভাই ওইটা না প্র্যাকটিস না করাই ভালো, কারণ আপনি এখন আছে বেসিক এইচটিএমএল এ। আর আপনি স্যার যেটা দেখাইছে যে স্টাইল শিট দিয়ে, স্টাইল শিট দিয়ে তারপরে ডবল কোটেশন দিয়ে তারপরে রেড, ঠিক আছে ভাই, ওইটা হচ্ছে সিএসএস এর কাজ। ওইটা ভাই আপনার মিনিমাম 7-8টা ক্লাসের পরে সিএসএস এ যাবে। তো এখন আমার মতে ভাই এটা প্র্যাকটিস না করাটা আপনার জন্য বেটার হবে। ওকে, এটা কি ভাই? আমি বলি ভাইয়া, আপনি কি, জি ভাইয়া, তারপরে আপনার হচ্ছে প্রথমে ভ্যারিয়েবল, তারপরে আপনার হচ্ছে প্রথমে এক্সটেনশন, ভিতরে আবার ভ্যারিয়েবল দিতে হবে। যেমন প্রথমে আপনি দিবেন হচ্ছে কালার লিখে, তারপরে একটা হবে স্টো চিহ্ন, স্টো চিহ্নের পরে আপনার ভ্যারিয়েবলটা কি, রেড ব্লু হোয়াইট যে কালারটা দিবেন সে কালারটাই হবে। ওকে ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই একটু পরিচয় হই, সবাই, স্যার তো যেহেতু মানে ভাই তো যেহেতু নাই, আমরা সবাই একটু পরিচয় হয়ে নিই, তাতে আমাদের মানে বন্ডিংটা আরো ভালো হবে। আর আমি যেটা বললাম আপনার এতে মেসেজে যেটা বললাম, আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলি যেখানে আমরা সবাই অ্যাড হয়ে কথাবার্তা বলব। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এখানেও এখানেও করা হবে। আমি শিবালা পাটিয়াঘাট নবগ্রাম বোয়ালিপাড়া থেকে আসছি। বোয়ালিপাড়া নবগ্রাম বলছেন? আমি নালি থেকে বলছি। ভাই আমার তো, আমার বাসা ভাই অনেক দূরে, আমার বাসার আশেপাশে মনে হয় কেউ চেনেন না। তো আগে বলেন যে দেবেন্দ্র কলেজে কে কে আছেন? আমি সবাই সবাই দেবেন্দ্র কলেজ। আমি ভাই মাস্টার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, মাস্টার্স প্রাইভেটে দেবেন্দ্র কলেজ। আমি ভাই বিবি পরীক্ষা দিছিলাম, চারটে পরীক্ষা হয় নাই, জলদিছি। আমার খুব স্বপ্ন মানে আমি কোডিং নাই কোনো কিছু করবো, তো অনেক আগে থেকেই ওইটা ধরা হয় নাই। তো আমি এখানে কিছু মানে মিড লেভেল পর্যন্ত পারি, তো যারা ছোটখাটো প্রবলেম করতেছেন আমার কাছে অনেক ভিডিও আছে, বা ইউটিউবে যারা মানে যারা ড্রিম যে আমি কোডিং নিয়ে কিছু করবো, তারা ছোটখাটো হয়তো বা ইউটিউব থেকে আপনি সলভ করে নিতে পারবেন। কারণ ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস, যেখানে মনে করলেন আপনি যদি ডিম ভাজি লেগে ছাড়া দেন মানে চলে আসবে অলরেডি। হ্যালো, আমার কথা কি মাইন্ডে আমি মানে মোবাইল কিছু বলবো না, মানে যাতে আমি বললাম
না ভাই ইউটিউবে অনেক কিছু আছে, অনেক কিছু পারেন, ঠিক আছে। ইউটিউবে বেশি করে এখন অনেকে আছে একদম বেসিক লেভেলের, তাদের একটু সুযোগ দিতেই হবে, আমরা তো কিছু পাই না। না না ভাই আমার কাছে কোন কথা শুনুন, আপনারা বলেন মানে আমি বলতেছি আমরা তো অনেকে মানে এখান থেকে আমাদের মানে শর্টকাট যেভাবে করছে 10 দিনের মধ্যে আইডি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তো কোডিং জিনিসটা কিন্তু এতটা সহজ বলতে মানে প্র্যাকটিক্যাল জিনিস, যদি প্র্যাকটিস করেন তো অনেক সহজ। তারপরে আচ্ছা আপনারা সবাই একটু শুনেন, আপনাদের সবাইকে হচ্ছে সময় দেওয়া হবে কথা বলার, সো আপনারা কেউ প্যানিক নিয়েন না। আর এখানে হয়তো অনেকেই পারেন অনেক কিছু, আর অনেকে হয়তো পারেন না, তো যারা পারেন না তাদেরকে আমি বলবো আপনারা ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এখানে কঠিন কোনো কিছুই নেই, আমি আপনাদের সাথে আছি, যত ধরনের সাপোর্ট লাগবে সব ধরনের সাপোর্ট দিব। দয়া করে সবার মাইক্রোফোনটা একটু মিউট করে নেন, নয়েজ আসতেছে। সো যারা অনেকেই পারেন তারা হয়তো সবসময় একটু মানে আগেই থাকবেন, সেটাই স্বাভাবিক, বাট যারা পারে না তারা অনেক সময় ঘাবড়ায় যায়, তো আপনারা ঘাবড়ানো কোনো কিছু নেই, যারা পারবেন না তাদেরকে আমি সাপোর্ট দেবো, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, ঠিক আছে। এবং আপনাদের কথা বলার সময় দেওয়া হবে, তো আমাদের আমি যেটা বলছিলাম একটু আগে যে আপনারা কি এতটুকু লিখতে পারছেন কি না সবাই, তো এই তো এটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানান। এবং এরপরে হচ্ছে যে আমরা আপনাদেরকে 20 মিনিটের একটা ব্রেক দিব, এবং ওই 20 মিনিটের ব্রেকে হচ্ছে আপনারা কথা বলতে পারবেন। ওকে হ্যাঁ শিওর ভাই বলেন কি প্রবলেম ছিল। আমার হচ্ছে ওই সফটওয়্যারটা ইনস্টল করার পরে আমার ইন্টারফেসটা আপনার মতোই আসছে, বাট আমি হচ্ছে যে আপনি index.ta লিখলেন বা ফোল্ডার ক্রিয়েট করলেন ওইটা একটু মানে পারতেছি না। আচ্ছা এটা করতে পারি। সো এখানে এখানে কোয়েশ্চেন করেছেন, ভালো হচ্ছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে উবুন্টুতে কাজ করে, আমি আপনাকে আগে বলে দিই আসলে ব্যাপারটা কী জন্য আমি উবুন্টু ইউজ করতেছি। তো উবুন্টু ইউজ করতেছি আসলে আমি একজন হচ্ছে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, তো এখানে হচ্ছে যে আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে সবসময় আমার টার্মিনাল নিয়ে কাজ করতে হয়, টার্মিনাল হচ্ছে সার্ভার নিয়ে কাজ করতে হয়, টার্মিনাল নিয়ে কাজ করতে হয়, সেই জন্য হচ্ছে উবুন্টু বেস্ট সাপোর্ট করে থাকে, ঠিক আছে। তো এটার জন্য আমি উবুন্টু ইউজ করতেছি, আমি উইন্ডোজ ইউজ করি। তো উইন্ডোজ এটা অনেকটাই সহজ, আপনারা অনেকেই উইন্ডোজ ইউজ করেন এবং আমি উবুন্টু ইউজ করি, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, তো প্রবলেম কোনো প্যানিক নেওয়ার কোনো কিছু নেই। আপনারা প্রথমে যাবেন, আমি আবার স্টেপগুলো বলে দিচ্ছি কীভাবে হচ্ছে ইজিলি একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন, এবং আমি যে স্টেপে বলে দিচ্ছি এই স্টেপে ক্রিয়েট করলে আর কি সহজ হবে, যেহেতু আমি মানে উবুন্টুতে দেখাচ্ছি সেহেতু উইন্ডোজের সেম স্টেপে আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে তো প্রথমে আপনি একটা ফোল্ডার নিলেন যেটা হচ্ছে HTML একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে গেলেন, আপনি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলেন, এবং হচ্ছে যে এখানে একটা ফাইল মেনু থাকবে, ঠিক আছে, এখানে একটা ফাইল মেনু থাকবে, এখানে ফাইল মেনু থেকে আপনি আসবেন ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে ক্লিক করবেন, এবং হচ্ছে দেন আপনি ওয়েব ডিজাইন ফোল্ডারটাতে গেলেন, HTML ফোল্ডারটা গেলেন, এবং হচ্ছে ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করলে আপনার HTML ফোল্ডারটা এখানে চলে আসবে, এবং হচ্ছে বাম পাশে যে ফাইল আইকনটা আছে এক্সপ্লোরার, এটাতে ক্লিক করলে আপনার ফাইলটা আপনি এই সাইড বারটা আপনি দেখতে পাবেন, এবং ক্লিক করলে হাইড হয়ে যাবে। এই সাইড বারটা আসার পর আপনি রাইট বাটনের যে কোনো ফাঁকা অংশে রাইট বাটনে ক্লিক করলে নিউ ফাইল দেখতে পাবেন, সেইখানে আপনি হচ্ছে যে আপনি এখানে লিখতে পারবেন যে কোনো নামে আপনার .html নামের যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে কিন্তু হোভার করলে একটা ছোটো আইকন দেখতে পাচ্ছেন যেটা উপরেটা পপ আপ শো করতেছে, সেটা হচ্ছে নিউ ফাইল, সেই নিউ ফাইলে ক্লিক করলেও আপনারা কিন্তু এখানে ফাইল ক্রিয়েট করতে পারবেন file.html। তো আপনারা বেসিক্যালি এখানে ফাইল ক্রিয়েট করতে পারবেন এই দুইটাভাবে, এছাড়া আরও অন্যান্য ওয়ে আছে বাট এই দুইটাতে সহজভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। মানে আমি উবুন্টুতে দেখাচ্ছি তো সেই জন্য আর কি, উইন্ডোজেও সেম ফিচারগুলো আছে, তো আপনারা সেখান থেকেই সেইভাবে ক্রিয়েট করতে পারবেন। আর একটা কোয়েশ্চেন ছিল যে এখানে কালার যেটা ছিল সেটা আসতেছে না অনেকে, তো এখানে এই যে কোড এডিটরটা এটা আসলে মূলত আমার কাজের ধরন অনুযায়ী আমি সেট আপ করে নিয়েছি, কনফিগারেশন করে নিয়েছি আর কি,
তো এখানে এখানে যদি আমি এক্সটেনশন বাড়া যায়, আমি এখানে কালার টালার করার জন্য অনেক ধরনের এক্সটেনশন ইউজ করছি এবং হচ্ছে পিএসপি, লারাবেল, ভিউজেস, জাভাস্ক্রিপ্ট এগুলোতে আমি কাজ করি, তো আমার সেই জন্য আমি এটা হচ্ছে সাজায় গুছিয়ে নিছি। এবং একটু আগে এটাতে কালার কিন্তু অন্যরকম ছিল, তো এইটা আমরা ফিউচারে দেখব, বাট আপনারা প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। আমরা ফিউচারে হচ্ছে যে আমরা এই কালার কীভাবে লাগাবেন, কীভাবে এক্সটেনশন লাগাবেন সেগুলো আমরা দেখব। তো আপাতত আমরা আপনাকে এত প্যানিক দিতে চাচ্ছি না, তাই আমরা ইজিলি হচ্ছে যার যেই কালার আছে সেই কালারে একটু সন্তুষ্ট থাকেন আপাতত কয়েকদিন, তারপরে হচ্ছে সবাইকেই হচ্ছে কালার কীভাবে চেঞ্জ করবেন সেগুলো দেখায় দেওয়া হবে। সো এটার জন্য কোনো প্যানিক নেন না। সো এটা ফাইল ক্রিয়েট ছাড়া অন্য কোনো প্রবলেম আছে কি কারো? না ভাইয়া কোনো প্রবলেম নাই, ওকে গ্রেট। সো আপনারা এটুকু তো প্র্যাকটিস করছেন তাই না? যতটুকু কোড এখানে উইন্ডোতে আছে ততটুকু তো প্র্যাকটিস করছেন, এটা বেসিক। হ্যাঁ প্র্যাকটিস করছি। ওকে গ্রেট। সো এইটা দেখার পর, ওকে এটা দেখার পরে আমরা আজকে আরো বেশি, না ভাইয়া কোনো করতে হয়নি আমার। আচ্ছা আপনি ডাউনলোড হচ্ছে সমস্যা, আপনি ডাউনলোড করে নেন। সো আমরা এখন আমরা একটা 20 মিনিটের ব্রেক নেব, ঠিক আছে? সো ব্রেক থেকে ফিরে আসার পর আমরা আবার কথা বলবো। তো এই ব্রেকের মধ্যে আপনারা কেউ লিভ নেবেন না, আপনারা এখানে থাকেন, কথা বলেন, চ্যাট করেন, প্র্যাকটিস করেন। আর যদি কারো কোনো মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় বা অন্য কোনো পানি টানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে ব্রেক নিয়ে আসেন। ওকে গ্রেট এভরিওয়ান। তো আপনারা ব্রেকে থাকেন, আমরা আবার 11টা বাজে শুরু করবো, এখন 10:38 আছে। ওকে 11টা বাজে আমরা আবার কন্টিনিউ করবো, ঠিক আছে সবাই? জাকির খান আপনার একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম ছিল ভাইয়া? ওকে এভরিওয়ান, তাহলে ব্রেকে থাকেন, আমি একটা ব্রেক নিয়ে আসতেছি, 11টা বাজে আমরা এগেন কন্টিনিউ করবো। আর আপনারা যারা এখন চ্যাট করতে চান তাহলে চ্যাট করতে থাকেন, আপনারা মাইক্রোফোন অন করে চ্যাট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে সি ইউ সুন এভরিওয়ান। ওকে ভাইয়া আল্লাহ হাফিজ। হ্যাঁ কোন ভাইয়া যিনি কথা বলতে চাচ্ছিলেন ভাইয়া? এই মনায়ম ভাই, কি অবস্থা? এই মনায়ম ভাই, কই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো পল্লী বিদ্যুৎ আছি। পল্লী বিদ্যুৎ কা? এই পল্লী বিদ্যুৎ ভাই, এখানে একটা আমরা সে রেকর্ডিংটা আবার ওপেন করে নিচ্ছি। ওকে রেকর্ডিংটা ওপেন করলাম, তো আমাদের লিঙ্কটাকে এখানে আমাদের দিয়ে দিলাম, এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি কী অবস্থা। সো গো টু গুগল এখানে লিঙ্ক চলে এসেছে। সো এই লিঙ্কে যদি আমি এখানে ক্লিক করি গো টু গুগল, তাহলে কিন্তু আমি এখানে ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে সামহাও ব্লক হয়ে গেছে, মেবি আমার লিঙ্কটা এখানে ভুল হয়েছিল। তো এখানে দুইটা কলন না একটা কলন হবে। লিঙ্কটা আবার দিলাম এবং রিফ্রেশ দিলাম, এখন গুগলে ক্লিক করলে কিন্তু গুগলে চলে আসে। সো আপনাদেরকে অলরেডি আমি অন করেছিলাম যে আপনারা হচ্ছে যে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। সো প্লিজ সব মাইক্রোফোনটা মিউট করে রাখুন, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন, আগে বলবেন, তারপরে হচ্ছে যে আমি কথা বলা বন্ধ করে দেবেন, আপনি কোয়েশ্চেনটা করেন। ওকে সো লিঙ্ক থেকে আমি এখানে দিয়ে দিলাম, এখানে কেউ জয়েন করতে চাচ্ছে সম্ভব পার্থ অর্থিক ম্যানেজ কোর্স ম্যাটেরিয়াল। সো এইটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ যেটার মাধ্যমে আমরা লিঙ্ক করব। তো আমরা লিঙ্ক করলাম, আমরা গুগলে চলে এসেছি, আবার আমরা পিছনের ডকুমেন্টাতে চলে গেলাম। তো লিঙ্কটা আমি চাচ্ছি এই পেজটা ওপেন থাকবে, নতুন একটা ট্যাবে আমাদের এই লিঙ্কটা ওপেন হবে। তাহলে আমরা কীভাবে করব সেটা করার জন্য আমরা এখানে ইউজ করব টার্গেট, যে লিঙ্কটা টার্গেট কী হবে, তো টার্গেট হবে ব্লাঙ্ক, অর্থাৎ ব্রাউজারের ব্লাঙ্ক একটা স্ক্রিনে সে ওপেন হবে, ঠিক আছে? ব্লাঙ্কের আগে কিন্তু টার্ন ডাস্ক দিতে হবে, নাহলে কাজ করবে না। তো আমি লিঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি, লিঙ্কটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে এইচএফের এইচএফ সমান সমান, তারপরে দুইটা আপনার কোড সাইনের মধ্যে আমি লিখলাম, লিঙ্কটার লোকেশনটা আমি দিলাম, এবং টার্গেটটা হচ্ছে আপনি যদি এই ট্যাগটাকে নতুন ইয়ার মধ্যে যদি ওপেন করতে চান, নতুন ট্যাবে যদি আপনি ওপেন করতে চান, দেন হচ্ছে আপনার এটা ইউজ করতে হবে। তো আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম, যাতে এটা সে আমার যে ওয়েবসাইটে সেটা থাকে এবং নতুন ট্যাবে সে ওপেন হয়, এবং এটার যে কোডের মাঝখানে যে আমি ট্যাক্সটা লিখলাম সেই লাইনের মাঝখানে, সেটা হচ্ছে আমার লিঙ্কের উপরে যে ট্যাক্সটা শো করবে সেটা। তো গো টু গুগল, গো টু গুগল।
তো এখানে দিলাম। তো এখন যদি আমি গো টু গুগলে ক্লিক করি তাহলে এই পেজটা ওপেনই থাকবে, বাট নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, যেমন এখানে নতুন একটা ট্যাব নিয়ে গুগল ওপেন হচ্ছে। সো গ্রেট, সো আমরা লিঙ্ক টেক দেখলাম, দেন আমরা দেখবো হচ্ছে যে HTML এর ইমেজ টেক। তো HTML এর ইমেজ টেক দেখার জন্য প্রথমে আমাদের ইমেজ লাগবে, তো আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। এখান থেকে আমি ছবিতে গেলাম, আমার এখানে বাংলাতে আসতেছে, নো প্রবলেম। উইকিপিডিয়াতে আমি ক্লিক করলাম, এই ইমেজটাতে, ইমেজটা আমি ডাউনলোড করে নেবো। আমি একটা ছোট একটা ইমেজ নেই তাহলে সুন্দর সুন্দর হবে, 800x800, ঠিক আছে। সো এটা ডাউনলোড করতে পারি, তো এটা রাইট বাটনে ক্লিক করলে আমি সেভ করে নিলাম, সেভ ইমেজেস। সো আমি হচ্ছে LEDP ওয়েব ডিজাইন HTML এর মধ্যে আমি এটাকে সেভ করে নিলাম, এবং এটার নাম দিব হচ্ছে আমি পিকচার, পিকচার দিয়ে আমি এখানে অথবা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে আমি সেভ করে নিলাম। আমি সেভ করে নিলাম, ইমেজটা আমার সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমার এখানে একটা ইমেজ দেখতে পাবো, আচ্ছা ইমেজটা একটা এক্সটেনশন ছাড়াই সেভ হয়ে গেছে লিনাক্সে অনেক। আমি আবার সেভ করে নিচ্ছি ইমেজটা, সেভ ইমেজেস। এখানে শেষে একটা এক্সটেনশন থাকে, সেটা হচ্ছে JPEG, ওটা রিমুভ করে দিয়েছিলাম আগের বার। তো এই এক্সটেনশন রাখতে হবে, নাহলে ফাইল কিন্তু কাজ করবে না। তো আমি আবার সেভ করে নিলাম, এবং এই ইমেজ এক্সটেনশন সাথে যে ইমেজটা আছে সেটা আমি রিমুভ করে দিই। এবং এই ইমেজটা আমরা এখন লিখে এখানে লিঙ্ক করবো, তার আগে আমি এখানে লিখে নিলাম HTML ইমেজ ট্যাগ। HTML লেখার দরকার নেই, ইমেজ ট্যাগ আমি লিখে নিলাম। অ্যান্ড দেখে আমি হচ্ছে ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আমি হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করবো। এবং ইমেজ ট্যাগের একটা অন্যতম একটা ফিচার হচ্ছে এই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। দেখুন এই ট্যাগ আমরা এখানে শুরু করলাম কিন্তু শেষ করি নাই, প্রত্যেকটা ট্যাগের কিন্তু শুরু আছে, যেমন HTML হ্যাড টাইটেল বডি হেডিং ওয়ান প্যারাগ্রাফ অ্যাঙ্কর ইমেজ, কিন্তু ইমেজ ট্যাগের কিন্তু শুরু আছে কিন্তু শেষ করি নাই। তো আমরা কিন্তু ইমেজ এখানে দেখি না এরকমভাবে, এটা শেষ হবে না, কারণ এটা হচ্ছে আপনার সিঙ্গেল ইয়ে আপনার কোড। ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, যে ইনলাইন এক লাইনের ট্যাগ আর কি, এটা শেষ হবে না। সো সোর্সের মধ্যে বেসিক্যালি আপনার ইমেজের লোকেশনটা থাকবে। তো আমার যেহেতু HTML ফাইলের সাথে আমার ইমেজটা রয়েছে, তো আমি ইমেজের নামটা শুধুমাত্র সেম ফোল্ডারে যদি থাকে তাহলে আপনার ফোল্ডারের নাম দেওয়ার দরকার নেই, আপনি শুধু ইমেজের নামটা দিয়ে দিলে সেখানে পেয়ে যাবেন image.jpg। এবং এইখানে দেখুন আমি যখন ইমেজের নামটা দিচ্ছি তখন কিন্তু এখানে ফাইলের লোকেশন শো করতেছে, যেমন ইমেজ আমার এখানে কিন্তু শো করতেছে কোন ফাইলটা। এইটার জন্য আমার এখানে একটা এক্সটেনশন ইউজ করা আছে, যেমন আমি যদি এক্সটেনশন বাটনে ক্লিক করি তাহলে ফাইল পাথ, হ্যাঁ ফাইল পাথ নামে যদি এখানে সার্চ করেন তাহলে একটা এক্সটেনশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফাইল প্যাথ ইন্টেলিজেন্স। এই এটা ইনস্টল করে নেবেন, এখানে ইনস্টল ক্লিক করে তাহলে হচ্ছে যখন আপনারা নতুন কোনো ফাইল লিঙ্ক করতে চাবেন তখন হচ্ছে ফাইলের লিঙ্কটা এখানে শো করবে। অলরাইট, সো আমাদের লিঙ্কটা শো করতেছে, এখন আমরা পেজ যাবো, রিজাল্ট দিই, আমাদের পেজ ইমেজ চলে আসবে। ইমেজটা অনেক বড়, তাই অনেক বড় আকারে চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা একটা ছোটো ইমেজ দিতে চাইছিলাম। তো আমি আরেকবার একটা কাজ করি, এখানে টুলসে যাবো, মাপ থেকে আমি মাঝারি এখন দিয়ে দিলাম, তো মাঝারি রকমের এখানে ইমেজ আসবে। এটা একটু ছোটো আছে 500, সো ইমেজটা আমরা নিতে পারি, ইমেজটা আবার OFP ফরম্যাটেড, ইমেজ টু ডট OFP, ইমেজ করলে তো ভালো হতো, ইমেজটা ছোটো আছে, ইমেজটা আমি সেভ করে নিই, ইমেজ আছে এটা OFP ফরম্যাটে, JPEG স্মল ইমেজ। গুগলে আগে একটা অনেক সুন্দর একটা ফিল্টার ছিল, যে ফিল্টারটা আমাদের অনেক ছোটো মানে সুন্দর করে হচ্ছে ইমেজ লোক ছোটো ছোটো থেকে ইমেজ পাওয়া যেত। এটা দেখি এখন আছে কি না, মাঝারি মাঝারিতে না গিয়ে আমরা লিখি এক্সাক্ট সাইজ, ঠিক সাইজ তো না এখানে।
হ্যাঁ এটা ঠিক আছে, এটা অনেক ছোট, এটা আমরা সেভ করে নিলাম। আচ্ছা এটা ওয়াইপি ফরম্যাট আসতেছে, নো প্রবলেম, ইমেজ থ্রি সেভ, সেভ হয়ে গেল। এখন আমরা আবার কোড এডিটরে চলে যাচ্ছি এবং ইমেজের আমরা আটটা ইমেজ নিই, ইমেজটা রিমুভ করে লোকেশনে রিমুভ করে দিলাম এবং আমরা ইমেজ থ্রি নিলাম, ইমেজ থ্রি ডট ওয়াইপি। এই ইমেজের এক্সটেনশন হচ্ছে ওয়াইপি এক্সটেনশন। এখন কিন্তু ইমেজটা তুলনামূলক ছোটোভাবে আসছে এবং আমার এখানে জুম করার কারণে এটা আরও বড় হয়ে আসতেছে। সো আমি যদি জুমটা ছোটো করে দিই তাহলে ছোটো মেসে দেখতে পাবো। সো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা এভরিওয়ান কি আছেন আপনারা? কারো কোনো সাউন্ড নাই যেহেতু সবার মাইক্রোফোন অফ করা, মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা আবার কোডে ফিরে যাই। তো আমাদের এই ছিল ইমেজটা। তো এখন আরেকটা কথায় আসি, যদি আপনার ইমেজটা যদি ফোল্ডারে থাকে তাহলে আপনি কীভাবে লিঙ্ক করবেন? ঠিক আছে, সাপোজ আমি একটা ফোল্ডারে এখানে ক্লিক করে নিলাম, নিউ ফোল্ডার, এবং ফোল্ডারের নাম দিলাম ইমেজ, এবং এখান থেকে ইমেজ টু, ইমেজ থ্রি সবগুলো আমি এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। এটা সাজানো গুছানো, ভবিষ্যতে আমরা এইভাবে কাজ করব, ইমেজ ফোল্ডার নেব এবং সেই ফোল্ডারের ভিতরে ইমেজগুলো রেখে দিব। তো সেইভাবে কীভাবে ক্লিক করবেন? খুবই সিম্পল, আপনি প্রথমে কী যেটা করবেন সেটা হচ্ছে ফোল্ডারের নামটা দিবেন, যেমন ইমেজ, তারপরে একটা স্ল্যাশ দিবেন এবং পাথ ইন্টেলিজেন্স যে এক্সটেনশনটা দেখাইছিলাম সেটা যদি ইনস্টল করে নেন তাহলে হচ্ছে ইজিলি আপনার ফাইলের নামগুলো, ফোল্ডারের নামগুলো এখানে শো করবে, সাজেশন দিবে, তখন আপনি ইজিলি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। শিওর ভাই, শিওর। তো আমাদের ফাইলটা চলে আসছে। তো আপনি হচ্ছে যে এই নিচে একটা অপশন আছে এক্সটেনশন ডিজেল করে, আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে, এটাতে ক্লিক করবেন, এই ট্যাবটাতে। এই ট্যাবটাতে ক্লিক করার পর এখানে আপনি সার্চ বক্সে লিখবেন ফাইল পাথ। ফাইল পাথ লেখার পরে হচ্ছে যে এখানে ক্লিক করার মাধ্যমে এখানে একটা ইনস্টল বাটন থাকবে, সেইখানে হচ্ছে যে আপনি যদি ইনস্টল বাটনে ক্লিক করেন তাহলে ইনস্টল হয়ে যাবে। আমি একটা ফোনটা একটু মিউট করে নিই, বারবার মেসেজ আসতেছে, মিউট অপশন। অলরাইট, গ্রেট। সো এটা থেকে ইনস্টল করে নেবেন। আর আপনাদের কোনো প্রবলেম হলে গ্রুপে কোয়েশ্চেন করবেন, গ্রুপে অনেকে আছে, এক্সপার্ট অনেকে আছে, তাদের কাছ থেকে হেল্প নেবেন, তারা হচ্ছে যে আপনাকে সবসময় হেল্প করবে, আমিও থাকবো, আমি হেল্প করবো। সো এ হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। সো আমরা নেক্সট ট্যাগে চলে যাই। তারপর আছে এইচটিএমএল অ্যাট্রিবিউট, খুবই মজার জিনিস, সবাই একটু লক্ষ্য করবেন অ্যাট্রিবিউটটা খুবই দরকারি এবং এটা অনেক কনফিউজিং, অনেকেই কনফিউজ হয়ে যায় যে অ্যাট্রিবিউটটা আসলে কী, কীভাবে করবো, কেমনে কি। সো কনফিউজ হওয়ার কোনো কিছু নেই। তা আমি প্রথমে চলে আসছি, প্রথমে আমাদের অ্যাট্রিবিউট নাই কিন্তু আমাদের লিঙ্কটাকে অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে এইচরেফ যেটা ছিল এখানে, এইচরেফ ইকুয়াল টু গুগল ডট এইচটিটিপিএস গুগল ডট কম। তো পিসিন ইসলাম, আপনার নামটাই তো জানা হলো না, পিসিন ইসলাম। এনিওয়ে, সো এনিওয়ে আপনি কিসের লিঙ্কটা চাচ্ছেন? কিন্তু এইখানে যে আমরা এই ট্যাগ দিয়ে যে লিংকটা শো করাচ্ছি ব্রাউজারে, সেই লিংকটা আমার এখানে শো করছে। আচ্ছা, লিংকটা শো করতেছে না, লিংকটা আপনি কি সেম কোড লিখছেন? দেখেন, আপনি একটু ফলো করে দেখেন, এটা কি সেম কোড লিখছেন? যদি কোডে যদি কোথাও বানানে মিস্টেক থাকে তাহলে কিন্তু আসবে না। আপনি একটু দেখে নেন এবং হচ্ছে আমরা এই ফাইলের যে কোডগুলো আছে সেই কোডগুলো সবার সাথে শেয়ার করে দিব। সো আপনি পরেও নিতে পারবেন, কোনো টেনশন করেন না।
আপনার প্রথমে এটা যেমন আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলতেছিলাম, তো আমাদের ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে, যেমন এইচরেফ যেটা হচ্ছে আমাদের লোকেশনের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এইচরেফ অ্যাট্রিবিউট, এবং টার্গেট যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অর্থাৎ ট্যাগের মাঝখানে যদি সাপোজ আমি এখানে যদি স্টাইলের মধ্যে আমি যদি বলে পি ট্যাগের মধ্যে আমি যদি বলি স্টাইল, স্টাইল হবে কালার রেড আমরা যেটা আগে দেখছিলাম, এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট। হ্যাঁ, অর্থাৎ ট্যাগের ভিতরে যেগুলো আপনি লিখবেন সেগুলো হচ্ছে ট্যাগের প্রথমে শুরুর ট্যাগের দিকে যেটা আপনি লিখবেন ভিতরে সেগুলো সবগুলো এক একটা অ্যাট্রিবিউট হবে। আচ্ছা, এটা স্টাইলটা যেহেতু আমি লিখেছি সেহেতু আমি এটা রিলোড করে দেখাই দিই। দিস ইজ কোডিং, আমাদের রেড হয়ে গেল। সো এটা হচ্ছে কিন্তু একটা অ্যাট্রিবিউট, এখানে প্রচুর অ্যাট্রিবিউট আছে, আমি দেখিয়ে দিচ্ছি, কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। যেমন এইচরেফ একটা অ্যাট্রিবিউট, টার্গেট একটা অ্যাট্রিবিউট, এখানে ইমেজ ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট আছে, SRC অর্থাৎ সোর্স, ইমেজের সোর্স, এটা অ্যাট্রিবিউট। তো হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে আমাদের প্রচুর রকমের অ্যাট্রিবিউট রাখতে পারি, যেমন হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট, টাইটেলের মধ্যে বললেন আপনি দিস ইজ এ ইভিনিং সিন, ইমেজটা তো ইভিনিংয়ের জন্য, হ্যাঁ সন্ধ্যার, সন্ধ্যার সিন। তো আপনি যখন ইমেজের উপর হোভার করবেন তখন আর টাইটেল চলে আসবে, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ ইভিনিং সিন চলে আসছে, টাইটেল অ্যাট্রিবিউট আছে। তো এই ধরনের বহু রকমের অ্যাট্রিবিউট আছে, বাট আমরা যখন কাজ করবো আস্তে আস্তে আগে যাবো তখন অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা সবগুলো অ্যাট্রিবিউট সম্পর্কে পরিচিত হয়ে যাবো আস্তে আস্তে, তো এটা নিয়ে টেনশন করেন না। তো এ ছিল অ্যাট্রিবিউট, ঠিক আছে। দেন আমাদের কী আছে, HTML লিস্ট, আমরা HTML কীভাবে লিস্ট ক্রিয়েট করবো, তো এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আই থিঙ্ক আজকের এই ক্লাসটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, রাইট? তো আমাদের মনে হলো 2 ঘন্টার মধ্যে সব ক্লাস হয়ে গেল, এনিওয়ে নো প্রবলেম। তো বাকি 2 ঘন্টা যেটা আছে সেটা আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করবো। তো আমি HTML লিঙ্ক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, HTML লিঙ্ক আমি নিলাম, তারপরে এটাকে কমেন্ট করে দিলাম, এবং হচ্ছে যে আমি এখানে লিঙ্ক, আমি সরি লিঙ্ক হবে না, আমি ভুলে গেলাম, এটা হবে লিস্ট, HTML লিস্ট, রাইট? ওকে, সো লিস্ট নেওয়ার জন্য অনেক ধরনের লিস্ট আছে, যেমন হচ্ছে 3 ধরনের লিস্ট আছে, আমি আপনাকে বলে দিচ্ছি কী কী লিস্ট আছে। প্রথমে আছে আপনার আনঅর্ডার লিস্ট, যেগুলোর কোনো অর্ডার থাকে না, অর্ডার বলতে সিরিয়াল মেনটেন করে থাকে না। তারপর আছে অর্ডার লিস্ট, ঠিক আছে। আরেকটা আছে কাস্টম লিস্ট, কাস্টম মানে আপনি দিলেন, আপনি একটা লিস্ট বানালেন কিন্তু লিস্টের প্রথমে আপনি ফুল দিয়ে রাখলেন, অনেক মনে করেন একটা ফুল দিয়ে রাখলেন, অনেক ভালোবাসা দিয়ে একটা ফুল রাখলেন সামনে, এটা হচ্ছে কাস্টম লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে আপনি 1 2 3 4, যেমন এই যে কোডের লাইনের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা টেক্সট এখানে লেখা আছে, হ্যাঁ, যেমন 1 2 3 4 কত কোনটা কত লাইনের কোড, এটা কিন্তু এখানে সিরিয়াল মেনটেন করা আছে, কিন্তু এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে, লিস্টিং করা আছে, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হচ্ছে যেমন এইটা একটা লিস্ট নিলাম, এটা আমি 1 2 দেই নাই, ABCD দেই নাই, কক মানে কোনো সিরিয়াল মেনটেন করে দেই নাই, তো আমি যদি এটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসি তাহলে আমার মানে সিরিয়াল মেনটেন করা হইল না, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই হচ্ছে আমাদের 3 ধরনের লিস্ট। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট দেখবো, ঠিক আছে। তো আনঅর্ডার লিস্টটাকে আমি আরেকটা কমেন্ট করে নিলাম, এটার মধ্যে আমি আনঅর্ডার লিস্টে দেখার জন্য আমি বাকি দুটোকে কমেন্ট করেছি। সো আনঅর্ডার লিস্টে আমরা গেলাম, সেখানে গিয়ে আমি আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য আপনার কোড, যে কোডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউএল লিখে আপনি এন্টার দেবেন ভিজুয়াল স্টুডিও করে, তাহলে আপনার ফুল কোডটা চলে আসবে। ইউএল এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আমরা লিস্ট নিয়ে নিলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে সার্চ করি তাহলে কিন্তু কিছুই দেখতে পাবো না, বিকজ হচ্ছে আমি শুধুমাত্র লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমি কোনো আইটেম এখনও অ্যাড করি নাই। তো আমি আইটেম কীভাবে অ্যাড করবো, এইটার জন্য আরেকটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিস্ট আইটেম কোডটা, যেটা হচ্ছে এলআই। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলআই হচ্ছে লিস্ট আইটেম, ঠিক আছে। সো লিস্ট আইটেমের মধ্যে নাম হ্যালো আই, তারপরে আরও আছে ওলা, হ্যালোটাকে বিভিন্নভাবে বলা যায়, আমার বাংলাতে হচ্ছে অনেকে সালাম দেই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, অনেকভাবে অনেক দেশে অনেকভাবে বলে, ঠিক আছে। হিন্দিতে বলে হিন্দিতে আচ্ছা হিন্দিতে বলার দরকার নেই, আমরা 3টা এরকম লাগলাম। ওলাটা মেবি হচ্ছে যে আপনার ফ্রেন্ডস টাইপের কোনো একটা ওয়ার্ড হবে, এনিওয়ে। সো আমরা একটা জাস্ট একটা লিস্ট নিলাম, তো আমরা একটা রিলোড দিই। এখন কিন্তু নিচে দেখেন আর্ডার লিস্ট চলে আসছে, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট এখানে চলে আসছে, এই হচ্ছে লিস্ট। আমরা এইভাবে খুব ইজিলি লিস্ট চেক করতে পারবো। তো আমরা যে কোডিংগুলো দেখতেছি এগুলো কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, সবাই একটু জবাব দেন, কেমন কি কঠিন মনে হচ্ছে কোডিং? আচ্ছা, 3 জনের রেসপন্স পেলাম, বাকি সবাই কি আছেন না ঘুমায় গেছেন? জি ভাই, নতুন তো ভাই, মোটামুটি
আচ্ছা আচ্ছা, তো কয়েকজনের রেসপন্স পেলাম, সবাই রেসপন্স করবেন, নতুন তো বুঝতে। আচ্ছা, আমি কি কোনো কঠিনভাবে বুঝাচ্ছি বা আমার কোনো কিছু যেগুলো বলতে সেগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই নতুন একটু মানে না ভাই, আপনারা আচ্ছা ঠিক আছে, যারা নতুন কাজটা একটু আস্তে আস্তে করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ শিওর, আপনাদেরকে প্র্যাকটিসের সময় দেওয়া হবে আর ওটা আস্তে আস্তে করা হবে। তো ব্যাপারটা হচ্ছে যে নতুন তো এই জন্য আপনাদের একটু প্রবলেম হচ্ছে, বাট আপনাদের যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। আপনারা যদি ঠিক মতো প্র্যাকটিস করেন তাহলে প্রবলেম থাকবে না। আর আপনারা নতুন বলে ঘাবড়েন না, নতুন বলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমি আপনাদের সবসময় থাকবো সাপোর্ট দেওয়ার জন্য, এবং হচ্ছে আরও মেন্টর থাকবে, সো আপনাদের সবসময় সাপোর্ট পাবেন, নতুন বলে ঘাবড়েন না। আপনাদের শুধু যেটা করতে হবে, চোখ বন্ধ করে শুধু প্র্যাকটিস করবেন, উড়াদৌড়া প্র্যাকটিস, মনে করেন কোনো ছাড় নাই, উড়াদৌড়া প্র্যাকটিস, বাসায় মনে করেন ক্লাস শেষ হইলো তারপরেই কম্পিউটার ওপেন করে উড়াদৌড়া প্র্যাকটিস। আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনি ফ্রিল্যান্সার হবেন এবং যা করার লাগে তা করবেন, জীবনে করছেন কি আর করবেন নাকি সব করে ফেলবেন প্র্যাকটিস, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের ক্লাস কাজ আপওয়ার্কে হবে, ফাইবার হবে, লোকাল মার্কেট হবে, বাট এগুলো পরে আসবে, আগে আপনাদের স্কিল ডেভেলপ করাইতেছি যাতে আপনারা কাজ করার উপযোগী হয়ে যান মার্কেট প্লেসে। এইখানে আমাদের অর্ডার লিস্ট আছে। জি ভাইয়া বলেন ভাইয়া, এই ভিডিওটা গ্যাসকে পাওয়া যাবে? মানে মানে আবার প্র্যাকটিস করতাম রাতে। আচ্ছা, আপনি কি ঘুম থেকে লেট করে উঠছেন? না ভাই, আমি তো অনেকক্ষণ দেখছি, আমি কোনো কথা বলতেছি না, জাস্ট দেখতেছি। আচ্ছা সমস্যা না, ভিডিও আজকে আজকের ভিডিওটা পেয়ে যাবেন, সবাই টেনশন নিয়েন না, যেহেতু প্রথম দিন। আজকে ভিডিওটা পেলে আর কি ভালো হতো। জি জি, আর সবাইকে বলে দিব যারা মোবাইল থেকে জয়েন করছেন সবাই কম্পিউটার থেকে জয়েন করবেন আগামীকাল থেকে। আমরা তো কম্পিউটার নিয়ে পড়ছি। ভেরি গুড ভেরি গুড, রবিন ভাই, তন্ময় ভাই, মোনায়েম ভাই, গোলাম ভাই, নাজমুল ভাই। আচ্ছা ভাইয়া, বলতেছি কি মানে আপনি যে ক্লাসটা করান, যদি প্রতিদিন ভিডিও ভিডিও দেন তাহলে পরে যদি আমরা করতে যাই প্র্যাকটিস করে যদি দেখতে সুবিধা হবে আর কি। সুবিধা হবে, বাট হচ্ছে অনেকে ক্লাসে আসবে না, বলবে যে ভিডিও তো পাবোই, এখন আমার ক্লাস করব না পরে চলে আসবো, এটা একটা বড় একটা প্রবলেম ক্রিয়েট করবে। যারা যারা অ্যাটেন্ড থাকবে শুধু তাদেরকে ভিডিও দিবেন। হ্যাঁ ভাই, এটা তো ঠিকই বলছে। আচ্ছা, আপনি শুধু তাদেরকে একটা ভিডিও দিলে এটা সবচেয়ে ভালো হয়। এটা ভালো কথা, যারা অ্যাটেন্ড থাকবে তাদেরকে ভিডিও দিবেন। হ্যাঁ জাকির স্যার। জি ভাই, হ্যালো। অ্যাটেন্ডেন্স নিবেন আমাদের, মানে অ্যাটেন্ডেন্সের কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আপনাদের নিতে হবে, এটা ভুলেই গেছিলাম, সো অ্যাটেন্ডেন্স নিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে আসলে ভিডিও শেয়ার ভিডিও আপনাদের দেওয়া দেওয়া হবে, কোনো টেনশন নিয়ে না, বাট আপনার ক্লাসে মনোযোগ দিতে হবে আপনাদের ওভারঅল, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিতে হবে। সো আজকে টোটাল কতজন আছে আমরা যা বুঝবো কি করে? এখানে তো 36 জন দেখাচ্ছে, আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে 30 জন, আমি ছাড়া 30 জন, তো 31 জন হওয়ার কথা। অনেকে দুইবার জয়েন করছে, অনেকে জয়েনই করে নাই, সো এটা সঠিক নাম্বারটা পাওয়ার উপায় কি? নো প্রবলেম, সবাই অনেক বেশি এক্সাইটেড তাই দুইবার করে করে ফেলছে, নো প্রবলেম। তো আজকে ক্লাস করে সবার কেমন লাগতেছে, প্রথম ক্লাস আমাদের? আইডিয়া দিল পিসি ইসলাম 361, তিনি দিল নেম কল করেন। তো আমার কাছে হচ্ছে ফুল স্টুডেন্টের লিস্ট আছে এখানে। আর একটা গুগল শিট শেয়ার করেন, গুগল শিট শেয়ার করলে সবাই এখানে ইয়া করবে, ফিল আপ করে দেবে, তাই সবচেয়ে ভালো হবে। তো আপনি আপনারটা দিলেন, খারাপ তো বাইরটাও দিলেন, তো বুঝবো কি করে? হ্যাঁ
মনে করেন আপনার খালাতো ভাই আসে নাই, আপনার খালাতো ভাই একটা দিয়ে দিয়েছেন ভাই, তার থেকে ভালো ভাই আপনি করেনি, আপনি করলে ভালো হবে। আমরা পুরাতন পদ্ধতিতে চলে যাই, কি বলেন একজনের মাইক্রোফোন থেকে অনেক সাউন্ড আসতেছে, কে সেটা? মশিউর রহমান ভাই, আপনার মাইক্রোফোনটা যখন কথা বলবেন তখন অন করে নিন, বাট কথা বলার পর একটু অফ করে দেন দয়া করে। তো আমরা বেস্ট মনে হয় এটাই হয় যে পি লেখলেও অনেক ঝামেলা হয়, সেটা আমার মনে করেন উঠায় নিতে হবে, আবার ওইখানে কপি পেস্ট করতে হবে। সো আমি যদি নাম কল করি, যারা আছেন তারা যদি নামটা শুনে প্রেজেন্ট বলে দেন, তাহলে আমরা মানে আমাদের স্কুলে যেরকম হইতো আর কি, তো সেরকমভাবে করলে কেমন হয়? ভালোই হয়। আচ্ছা ওকে গ্রেট। সো আমাদের আজকের ডেটের তারিখ হচ্ছে সেপ্টেম্বর 7। ওকে বাই করেন, থ্যাংক ইউ ভাই। সো সেপ্টেম্বর 7 আজকে আমাদের ক্লাস। আজকে প্রথমে আমি নাম নিয়ে দিচ্ছি, হচ্ছে জাকির হোসেন, উনি কি আছেন? জাকির হোসেন খান জি ভাই আছেন। ওকে জাকির ভাই প্রেজেন্ট। অ্যান্ড দেন হচ্ছে গোলাম কবির তুহিন আছেন? জাকির ভাই আছি। ওকে সুহানুর রহমান, এমডি সুহানুর রহমান, শরীফুল ইসলাম, টিটু সরকার, শরীফুল ইসলাম ভাই আছেন, টিটু সরকার, ওকে মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান, রাজীব হুসেন, এমডি এমামুল হক, জসিমউদ্দিন, ফাহাদ ইবনে মিরান, ফাহাদ ইবনে মিরান আলিফ, অনিক, অনিক ভাই আছেন আপনি? নাই মেবি। জয়ন্তা বণিক, রাকিব হুসাইন জি ভাই, রাকিব ভাই আছেন, আখের আলী, আখের আলী, শাহিনুর রহমান আছেন? সারোয়ার হুসাইন জি আছে, শাওন মিয়া, নাজমুল ভাই আছে, মেহেদি হাসান খান, হাসমুল হাসান, মেহেদি হাসান, হ্যাঁ মেহেদি হাসান আছে, অ্যান্ড হচ্ছে যে সম্রাট হুসাইন, সম্রাট হুসাইন, সুজন কুমার হালদার, আমিনুর রহমান, স্বপ্না দাস, স্বপ্না দাস তো মেবি থাকার কথা, ওনার প্রথমে কথা বলছিল, মাথা ঘুরাইছে। ওকে রহমান সিদ্দিকী ভাই আছেন? রবিন রানা জি ভাই আছে, মামুন শেখ জি ভাই আছে, ইকবাল হোসেন, সাবরিনা আক্তার, সৌরভ পাল আছে, গৌতম বসাক আছে, কার্তিক সরকার আছে, ইনজামাম রহমান আছেন? আচ্ছা আপনার স্বপ্ন দাস আপনারটা দিয়ে দিয়েছি, সমস্যা নাই। তানমার কুমার, রাকিবুল হাসান,
বেলাত হুসাইন মুনাইম হুসাইন হৃদয় হালদার হৃদয় হালদার আছে পয়লিন চন্দ্র সন্ন্যাসী শান্ত বসু রাইসুল ইসলাম রিফাত সাইফুল ইসলাম আচ্ছা রাইসুল ইসলাম রিফাত হচ্ছে পিস ইন ইসলাম রাইট আপনার নাম পরবর্তী মনে থাকবে সাইফুল ইসলাম আছে রাইসুল ইসলাম আছে মশিউর রহমান আসাদুজ্জামান নূর আপনার মনে করেন অ্যাটেন্ডেন্স না তো অনেক কষ্টকর সবচেয়ে খারাপ লাগে যখন ডাকি কিন্তু কেউ থাকে না মুনাইম হুসাইন আছেন নাই আচ্ছা মুনাইম হুসাইন নাই আচ্ছা আমরা পরে কথা বলি একটু আমরা শেষ করে নিই ওকে ভাইয়া বেলাত হুসাইন আছেন সাবরিনা আক্তার ইকবাল হোসেন মামুন শেখ উনিতে থাকার কথা হয় মামুন শেখ প্রেজেন্ট আছে আমিনুর রহমান সুজন হালদার সম্রাট হোসেন শাওন মিয়া আখের আলী হ্যাঁ স্বপ্না দাস আপনি বলছিলেন সাবরিনা ওকে সাবরিনা আক্তার আছে আমিনুর রহমান সুজন কুমার সম্রাট হুসাইন তারপরে আছে আপনার শাওন মিয়া শাহিনুর রহমান আখের আলী অনিক জয়ন্তা বণিক তারপরে আছে ফাহাদ ইবনে মিরান আলিফ মিজানুর রহমান সুহানুর রহমান শরীফুল ইসলাম হ্যাঁ উনি আছে প্রেজেন্ট সো অনেকেই নাই এনিওয়ে সো সবার প্রেজেন্টার নিয়ে নিলাম ভালো হয়েছে আজকে ভালো লাগতেছে সো ব্যাপারটা হচ্ছে এখন আমরা আবার কোডিংয়ে ফিরে যাই আমার স্ক্রিনটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই না তো আমরা অর্ডার লিস্ট দেখব এবং কাস্টম লিস্ট এই দুইটা লিস্ট দেখার পরে আমরা হচ্ছে আলোচনা করব এবং প্র্যাকটিস করব কি বলেন ঠিক আছে সো অর্ডার লিস্ট নেওয়ার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ওয়েল ইউজ করবো ওয়েল ট্যাগ আনঅর্ডার লিস্টের জন্য আমরা ইউজ করছিলাম ইউএল এবং অর্ডার লিস্টের জন্য ইউজ করতে হবে ওএল ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট এবং এটার ভিতর লিস্ট আইটেম অবশ্যই নিতে হবে সো এলআই দিলাম এলআই দিয়ে আমি এখন একটা টেকনিক দেখাই এলআই ইনটু থ্রি ইনটু মানে হচ্ছে যে আপনার গুণ আর কি হ্যাঁ স্টার চিহ্ন মানে গুণ আর কি আপনার কিবোর্ডের এইটের শিফট ধরে যদি এইট বাটনে প্রেস করেন তাহলে এটা চলে আসবে ইনটু থ্রি দিলাম এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু তিনটা লিস্ট আইটেম হয়ে যাবে নোটপ্যাডে কিন্তু এটা নাই মনে দেখেন এরকম আরও গ্রেট গ্রেট ফিচার আছে সো আস্তে আস্তে আরও আপডেটিং আপনারা জানবেন তো অর্ডার লিস্টে হচ্ছে লিস্ট আইটেম ওয়ান আমরা দিলাম লিস্ট আইটেম টু তারপর লিস্ট আইটেম থ্রি এরকম আমরা নিয়ে নিলাম ঠিক আছে ছোটো বড়ো হাতের হয়ে গেছে নো প্রবলেম আমরা প্র্যাকটিসে মনোযোগ দিই এখন কিন্তু আমরা দেখেন লিস্ট আইটেমটাকে ওয়ান টু থ্রিতে চলে আসছে ঠিক আছে আমাদের এম বি এখানে ওয়ান টু থ্রি দেওয়া দরকার নেই অটোমেটিক চলে আসবে সেখানে তো এইখানে যে অর্ডার লিস্ট যেটা আছে এটা যদি আমরা চাই যে আমরা চেঞ্জ করে ফেলবো বা আমরা যদি চাই আমরা এটাকে হচ্ছে যে নিউমেরিক অর্ডারে দেব বা রোমান সংখ্যায় দেব অথবা এবিসিডিতে দেব তাহলে কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো ঠিক আছে সো সেটা চেঞ্জ করার জন্য আমরা আসলে কীভাবে চেঞ্জ করবো সেটাই দেখবো এখন গুগল ক্রোম আমরা হচ্ছে যে রেসপন্ড করেছে না ঠিক মতো এনিওয়ে সো এইটাতে যদি আমরা টাইপ বলে দিই টাইপ ওয়ান যেমন টাইপ কয়েকটা টাইপ আছে এখানে ওয়ান আছে এ আছে ছোট হাতের এ আছে রোমান সংখ্যার বড় হাতের আই আছে বা ওয়ান আছে রোমান সংখ্যা ছোট হাতের মানে ছোট হাতের হচ্ছে আই আছে এইভাবে কয়েকভাবে আছে আমাদের ফোর স্কুইট আমরা দিয়ে দিলাম
ভাইয়ের নেটে মনে সমস্যা হয়েছে। আচ্ছা আমি আবার জয়েন করে ফিরে এসেছি, সো আমি আবার স্ক্রিনটা আমি হচ্ছে যে প্রেজেন্ট করে দিলাম আপনাদের, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ওকে, সো আমার একটা প্রবলেম হয়েছিল সেই জন্য অফ হয়ে গেছিলো। তো টাইপ এ যেটা আছে সেইটা, এখানে কয়েকটা টাইপ আছে আমাদের অর্ডার লিস্টের জন্য, টাইপ যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। টাইপে যদি আমরা দিই এন্টার দিই তাহলে ওয়ান টাইপ আছে যেটা এক দুই তিন, এ টাইপ আছে যেটা হচ্ছে বড় হাতের ABCD, ছোট হাতের আছে সেটা সিস্টেম মনে হ্যাং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না? নেটের প্রবলেম হয়েছে মেবি, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যায় নাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা এখন শুনতে পাচ্ছেন আমার কথা? আই এম সরি গাইজ, এটা বেমি আমার এখানে, আমার এখানে একটু প্রবলেম হয়েছিলো যেটার কারণে অফ হয়ে গেছিলো, সো আই এম সরি ফর দ্যাট। সো এখানে টাইপের কথা যেটা বলতেছিলাম, আমরা অর্ডার লিস্টে আমরা টাইপ চেঞ্জ করতে পারবো। কয়েক ধরনের টাইপ আছে, যেমন আমি টাইপে দিলাম তাহলে ওয়ান আছে যেটা হচ্ছে এক দুই তিন চার, এবং এ টাইপ আছে যেটা হচ্ছে বড় হাতের ABCDE, এরকম টাইপে আসবে। ছোট হাতের ABCD আসতে পারে, রোমান সংখ্যায় আছে। তো আমি প্রথমে রোমান সংখ্যাটা দিই, দেখাই আপনাদের কেমন আসে। রোমান সংখ্যায় বড় হাতের আমরা দিলাম, দিয়ে হচ্ছে আমাদের যে পেজটা আছে সেটা রিলোড করে দিলাম। এখন কি আপনারা আমার স্ক্রিন এবং কথা দুইটা দেখতে পাচ্ছেন? ওকে গ্রেট, সো আমাদের রোমান সংখ্যা চলে আসছে। তো আমরা এটা যেটা করি, আমরা লিস্ট আইটেম তিনটা থেকে বাড়াই, আমরা দশটা বানায় ফেলি, ঠিক কি বলেন? না ভাই, স্ক্রিন আসতেছে না ভাই, শুধু কথা আসতেছে। স্ক্রিন আসতেছে না? ওকে, একটু চেক করে নেই। হ্যাঁ স্ক্রিন আসছে, আপনার হয়তো ভাই সবকিছুই আসতেছে, সবকিছুই কমপ্লিট। ওকে গ্রেট, থ্যাংক ইউ এগেন সবাইকে হেল্প করার জন্য। সো আমরা দশটা আইটেম নিয়ে নিলাম লিস্ট আইটেম। এখন কিন্তু দেখেন লিস্ট আইটেম কিন্তু দশটা যখন নিচ্ছি তখন রোমান সংখ্যায় অটোমেটিক সেটা অর্ডার হয়ে গেছে, যেহেতু অর্ডার আইটেম। এখন যদি আমি এটাকে বলি ABCD আকার আসতে, তো আমি টাইপে শুধু বলে দেবো ABCD, বড়াতের ABCD নাকি ছোটাতের। তো আমি এখন দেখেন বড়াতের ABCD আসতেছে। এখন যদি বলি আমি ছোটাতের ABCD বা 1 2 3 আসতে, তাহলে 1 দিয়ে দেবো এখানে, তো সে নাম্বার অনুযায়ী সে চলে আসবে এখানে 1 2 3। তো এখানে 1 2 3 4 দশটা আইটেম চলে আসছে। তো এ ছিল ওয়ার্ডার লিস্ট। এবং কাস্টম লিস্ট হচ্ছে আপনার ডিজাইন করে নিতে হবে CSS দিয়ে। তো কাস্টম লিস্টটা দরকার পড়ে না, আপনার ওয়ার্ডার লিস্ট এবং আর্ডার লিস্টের বেশিরভাগ কাজই হয়ে যায়। কাস্টম লিস্টের দরকার পড়ে, বাট একটা CSS পার্টে আমরা দেখে নিব, এবং হচ্ছে যে ইজিলি আমরা CSS দিয়ে কীভাবে কাস্টম লিস্ট বানাবো সেটা আমরা পরে দেখে নিব। কাস্টম লিস্ট HTML-এ খুব কম দরকার পড়ে, ঠিক আছে? সো এই ছিল আমাদের, আমি আবার আপনাদেরকে একটু রিক্যাপ করে নিচ্ছি আমরা আজকে কী কী দেখলাম। আমরা প্রথমে সফটওয়্যার ইনস্টল করলাম আমাদের কম্পিউটারে, আমরা হচ্ছে ডক টাইপ ডকুমেন্ট নিলাম কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করব, আমরা HTML-এর বেসিক স্ট্রাকচার দেখলাম, আমরা HTML-এ হ্যাডিং ট্যাগ দেখলাম, HTML-এ বডি ট্যাগ দেখলাম, বডির মধ্যে হ্যাডিং, HTML-এ হ্যাডিং ট্যাগ ছিল 6টা সেটা দেখলাম, আমরা হচ্ছে যে HTML-এর কমেন্ট দেখলাম, HTML-এর প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, HTML-এর লিঙ্ক ট্যাগ দেখলাম, লিঙ্ক ট্যাগে কীভাবে লিঙ্ক দেবেন সেটা দেখলাম। এবং এখানে যদি www.google দেন তাহলে কিন্তু অনেক সময় কাজ করবে না, বা যদি শুধুমাত্র google.com তাহলে অনেক সময় কাজ করে না। তো এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা লিঙ্কটাকে কীভাবে নতুন ট্যাগে টার্গেট করে দেবো সেটা আমরা এখানে বলে দিলাম। তো টার্গেট ব্ল্যাঙ্ক স্ক্রিন, হ্যাঁ আসছি ভাই আসছি, একটু রিকাপ করে নিয়ে সবার সাথে তখন আমরা কথা বলবো। তো ইমেজ ট্যাগ আমরা দিলাম যে কীভাবে ইমেজ ট্যাগ আমরা হচ্ছে যে এখানে ইমেজ ট্যাগের ইমেজ কীভাবে অ্যাড করবো, সেখানে কীভাবে টাইটেল দেবো। তারপরে HTML লিস্ট ট্যাগ আছে, লিস্ট ট্যাগ কয় ধরনের লিস্ট ট্যাগ থাকে, সেখানে কী ধরনের লিস্ট আইটেম আছে, বা কীভাবে আমরা লিস্ট ট্যাগ হচ্ছে ক্রিয়েট করবো সবগুলো আমরা দেখালাম। তো এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবো এবং সবাই এটা প্র্যাকটিস করবে। তো আমি এটার যে ইয়েটা আছে, এটার এই এই যে পেজটা আছে, এই পেজটার হচ্ছে আমি একটা কাজ করতেছি, আমি এটা হচ্ছে আমার গিট হাবে আপলোড করে দিচ্ছি যাতে সবাই এই কোডটা পেয়ে যায়, যাতে আপনারা হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন। তো যারাই আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, এখন কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এবং হচ্ছে আমি কোডটা আপলোড করে দেবো খুব শীঘ্রই। জি ভাই বলেন। যতটুকু কাজ হয়েছে এখন এটা প্র্যাকটিস করার জন্য
পিডিএফ কোনো ফাইল পাবো আমরা? প্র্যাকটিস করার জন্য ওই যে যা যা দেখালাম সেগুলো অনুযায়ী দেখতে হবে। আর এবং আপনাদের কাছে তো অবশ্যই হচ্ছে যে এইটার কোর্সের মডিউলটা আছে, কোর্সের মডিউলটা কি আপনাদের কাছে আছে? আচ্ছা, মডিউলটা যদি না থাকে তাহলে আমি হচ্ছে যে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কোত্থেকে ডাউনলোড করবেন সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেনশন নিয়েন না, পেয়ে যাবেন। সো এটা আমি মডিউলটা আপলোড করে দিচ্ছি, সেইখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে সেটা লিঙ্কটা শেয়ার করে দেবো এখনই। আর মডিউলটা ছিল এলএটিবির মধ্যে ওয়েব ডিজাইন মডিউল। ওকে, সেইখানে মডিউলে যা আছে পিএসপি মাইনাসগুলো সব কিছু দেওয়া আছে, বাট এত কিছু আমরা দেখাবো না। আমরা দেখাবো হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এবং এত কিছু হচ্ছে এক বছরের সম্ভব না দেখাইলে আসলে। তো সেই জন্য আপনাদেরকে প্রেশার দিতে চাই না, আপনাদের ইজি ইজি হচ্ছে যে সব কিছু দেখানোর চেষ্টা করব। ওই জন্য মডিউলটা আপনাদের কাছে রেখে দেন, বাট হচ্ছে পিএসপি মাইনাসগুলো সেইগুলো মনে হয় আমাদের সময়ের কারণে দেখানো হবে না, বাট হচ্ছে যে মডিউলটা দেওয়া আছে। তন্ময় ভাই, আপনাকে কিন্তু দেখে ফেলছি। সরি ভাই, একটু ফোন আইছিল তো এই যে কেটে গেছিল। সমস্যা নাই, আপনাকে কিন্তু দেখে ফেলছি, আপনি যে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। এনিওয়ে, নো প্রবলেম। সো আমি হচ্ছে যে ফাইলটা আপলোড হয়ে গেছে, আমাদের যে মডিউলটা আছে সেটা এখন আমি এই মুহূর্তে হচ্ছে যে আমি সেটার লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, গ্রুপ থেকে সবাই পেয়ে যাবে। এবং যারা গ্রুপে হচ্ছে যে একজন মেবি জয়েন করতে চাচ্ছিলেন, তিনি কে ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই, রনি আহমেদ। সো ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম। তো এখন সবাই দেখতে পাবেন গ্রুপ থেকে, সে সামথিং আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট হয়ে গেছে, তো আমি আপনারা পেয়ে যাবেন এখনই। আপনারা কি গ্রুপের লিঙ্ক পাইছেন? ওকে, সেই মডিউলটা একটু দেখে নেবেন সবাই, ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে এই কোর্সে আপনারা কী কী জিনিস শিখতে পারবেন বা শিখতে যাচ্ছেন আর কি। সাগর হালদার, উনি কে? উনি হঠাৎ করে কোথেকে আসছিল? সাগর হালদার ভাই, কেমন আছেন আপনি? সবাই ফাইল ক্রিয়েট করে নেন, এসটিএমএল ফাইল, এবং হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দেন। আমি এখানে হচ্ছে ডকুমেন্টটা আমি এখানে দেখে দিচ্ছি, আপনারা ইমেজ নেন, প্যারাগ্রাফটা আমি ছোট করে দিচ্ছি যাতে হচ্ছে সবগুলো কোড এখানে দেখা যায়। ঠিক আছে ভাই, আমার একটা কথা ছিল। জি শিওর, বলেন। হ্যালো, জি ভাই বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, থ্যাঙ্ক ইউ ভাই। আমার একটা কথা। হ্যাঁ সাইফুল ভাই বলেন, কি কথা ছিল আপনার? জি ভাই, আমার তো ভাই প্রাইভেট আছে, তো ভাই আমি তো বা অর্ডার করে আর ক্লাস আচ্ছা,
উনি বলছে মেবি 12টার পরে ওনার জব আছে, উনি ক্লাস করতে পারবেন। আচ্ছা তো, হ্যাঁ ভাই, তো ভাই এটাই বলছে আমি 9টা থেকে জয়েন করতে পারবো, 9টা থেকে জয়েন করে আমি 12টা পর্যন্ত থাকতে পারবো, মানে 12টার পরে ভাই আসলে মানে পরে প্রবলেম হয়ে যাবে এটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তো মেবি আমরা যখন আপনার ইন্টারভিউ নিয়েছিলাম তখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি করতে পারবেন কিনা, তো এই ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে যে আপনি চন্দন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, ওনার কাছে আপনার ব্যাপারটা খুলে বলেন, আই হোপ উনি একটা সলিউশন দিবে। আর আপনি যদি আজকে লিভ নিতে চান তাহলে আপনি লিভ নিয়ে যান, নো প্রবলেম। আজকে কি ক্লাস হবে? আর হ্যাঁ আজকে ক্লাস হবে এবং আমরা কোডিং এর ফাইল শেয়ার করব এবং হচ্ছে আপনাদের নিয়ে প্র্যাকটিস হবে, যাদের কোনো প্রবলেম হবে তারা হচ্ছে যে। হ্যাঁ জাকির ভাই, হ্যালো। জি ভাই, মানে কয়টা পর্যন্ত ক্লাস হবে? আমাদের নর্মালি প্রতিদিনই ক্লাস হবে 9টা থেকে 11টা পর্যন্ত। সো এখন আমি কোডিং এর ফাইলটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা ইজিলি ইয়াপ করতে পান। সো আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন, আমি এখানে আপলোড করে দিচ্ছি কোডিং এর ফাইলগুলো, আপলোড করার পর আমি লিঙ্কটা শেয়ার করে দিব। আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। HTML এর হচ্ছে কী 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 আপনারা কী কী করবেন সেটার মডিউলে আছে, বাট এখানেও দেওয়া আছে আপনারা কী কী করবেন। প্রথমে হচ্ছে হ্যাডিং টেক নেবেন, তারপর প্যারাগ্রাফ টেক, তারপর লিঙ্ক টেক, তারপর ইমেজ টেক, তারপর HTML লিস্ট, এই বিষয়গুলো প্র্যাকটিস করেন। কারো কোনো সারা শব্দ নাই, সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই ভালো আছি। আমাদের এখানে প্রায় 30 জন মানুষ, সবাই যদি চুপচাপ থাকেন তাহলে মনে হয় যে সবাই নাই, ঘুমায় পড়ছে সবাই এরকম। সাইফুল ভাই আপনি যদি তারা থাকে আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা কথা। জি ভাই বলেন। ভাইয়া যে বলে গেল দশম ক্লাসের মধ্যে মানে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, জি সেক্ষেত্রে ভাই একটু তাড়াতাড়ি হয়ে যায় না? এটা ফুলফিল স্কুলে করতে পারা লাগে, এটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় না? আসলে ভাই আমাদের হচ্ছে গভর্নমেন্টের ICT মিনিস্ট্রির কাছে আমাদের আমাদের হচ্ছে যে সব ডিটেলস দিতে হয়, আমাদের কোর্সের প্রগ্রেস দিতে হয়, তো আমাদের একটা প্রগ্রেস দেখাইতে হবে ওইখানে, এবং প্রগ্রেস দেখানোর জন্য আপনাদের শুধুমাত্র অ্যাকাউন্টটা আপাতত ওইখানে দেখাইতে হবে। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ভাই আপনি হচ্ছে যদি ওদের নিয়ম কানুন মেনে চলেন তাহলে আপনার ব্যান হবে না কোনো সময়। সো ওটা টেনশন করেন না, যদি ব্যান হয়ে যায় তাহলে ওইটার সাপোর্টও আমরা আপনাকে দিব। আমি কালকে এখানে অনেক গুগল সার্চ করলাম, আমার একবার হচ্ছে যে 2016 সালে হচ্ছে যে আমার একবার 2016 সালে না মেবি 2017 সালে আমার মেবি একবার একটা অ্যাকাউন্ট হচ্ছে যে ব্লক হয়ে গেছিলো, ব্যান হয়ে গেছিলো, এবং হচ্ছে 2000 তখন আমার অ্যাকাউন্টে টাকাও ছিল, তো আমি ওইটা ফেরত পাইছি, ওইটা নিয়ে টেনশন। পরে আমি আবার নতুন অ্যাকাউন্ট খুলছি, ওইটা দিয়ে কাজ করতেছি, এখনও কোনো প্রবলেম হয় না। তো এই ধরনের কোনো প্রবলেম হইলে আপনি সাপোর্ট পাবেন, তো আপনি একদম একদম চিল করেন, মনে করেন আপনার আপনার যে কোনো ধরনের সাপোর্টে আমরা হচ্ছে আপনার আমরা আপনাকে সাপোর্ট দেবো, সেটা টেনশন করতে হবে না। আসলে ভাইয়া যদি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তাহলে মনটা নষ্ট হয়ে যায় ভাই,
মন অন্য কিছু না ভাইয়া, আপনার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ব্যান হবে এটাই স্বাভাবিক, হইতে পারে, এটা বলা যায় না কখন কোন কারণে হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি তাদের টার্মস এন্ড রুলস এন্ড প্রাইভেসি টার্মস এন্ড রুলস, আমার একটা ভুলের কারণে আমার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গিয়েছিল, তো এর জন্য বললাম আর কি। হ্যাঁ, আমাদের যখন হ্যাঁ 2017 সালে একটা অ্যাকাউন্ট ছিল ফাইবারে, আমি ডিজাইন গ্রাফিক ডিজাইন করতাম, তো এই ডিজাইনে মোটামুটি অর্ডার পাইতেছিলাম, তারপরে একটা আমার আমারই কোনো ভুল ছিল হয়তো, এজন্য অ্যাকাউন্টটা ডিজেবল হলো, তারপরে আর খোলার মতো এরকম মন মানসিকতা হয় নাই, এটা খুলছিলাম তো এটা এরকমই আছে। আর 2016-17 এর দিকে ওই সময় ফাইবারে অনেক ঝামেলা হইতেছিল, এখন মনে হয় অতটা ঝামেলা নাই, যদি ট্রু টার্মস এন্ড কন্ডিশন মতো চলা যায় মনে হয় সমস্যা হবে না। জাকির ভাই কি বলেন? হ্যাঁ শিওর, আর আমরা যখন ফাইবারে ক্লাস নিব তখন আপনাদের বলে দিব কি কি কারণে ফাইবারের অ্যাকাউন্ট ব্যান করে, কি কি কারণে আপনার ব্যান থেকে হচ্ছে রক্ষা করবেন অ্যাকাউন্টকে, তো এগুলো নিয়ে টেনশন করেন না, সব দিয়ে দেওয়া হবে আপনাদের রিসোর্স। সো আপনারা একটু প্র্যাকটিস করেন, আর আমি কোডের লিঙ্কটা আমি হচ্ছে চ্যাটবক্সে দিচ্ছি কোথায় কোড পাবেন আপনারা। এটা হচ্ছে আমাদের একটা গিটহাব রিপোজিটরি, যেটা আমি হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখাই দিই। সেটা রিপোজিটরি আমি এখানে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে গিটহাব, যেখানে হচ্ছে ডেভেলপাররা, সারা দেশের ডেভেলপাররা এখানে কোডগুলো তাদের এখানে হোস্ট করে রাখে ফ্রিতে, তো আপনি করতে পারবেন। আপনার যখন আসবেন গিটহাবে তখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, সাইন আপ করে, ফেসবুকের মতো অ্যাকাউন্ট একটা সাইন আপ বক্স আছে, সেটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর হচ্ছে আপনি এই যে রিপোজিটরিটা যেটা সেন্ড করলাম এটা একটাতে স্টার দিয়ে রাখবেন, এবং হচ্ছে যে আপনি ওয়াচ একটা বাটন থাকবে, ওয়াচ বাটনে ক্লিক করবেন, তাহলে যখনই হচ্ছে কোনো চেঞ্জ আসবে বা হচ্ছে আমরা নতুন কোনো কোড আপনাকে দিব তখন আপনি পেয়ে যাবেন। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন এইচটিএমএল ফোল্ডার, তো আমাদের এইচটিএমএল ক্লাস চলতেছে, এইচটিএমএল ফোল্ডারের ভিতরে আমাদের একটি ফাইল আছে, সেটা হচ্ছে index.html, এবং হচ্ছে এই ফাইলটা হচ্ছে যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের সমস্ত কোড আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা যা যা কোড করছি। এবং আপনি চাইলে ড্যাব জাকিরে যদি ক্লিক করেন তাহলে আমার প্রোফাইলটা চলে আসবে, সেইখানে আমাকে ফলো করে রাখতে পারেন, তো আমার আমি যখন আবার নতুন কিছু হচ্ছে পাবলিশ করব তখন হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এই যে ফলো সিস্টেম আছে এখানে ফলো করে রাখতে পারেন। ঠিক আছে ভাইরা, আর এই তো আমরা হচ্ছে আমি আমি এটাকে পিন করে নেই, আমার যে রিপোজিটরিটা আছে এটা আমি পিন করে নেই, এলএডিপি কোর্স আমি এটা সাজায় গুছিয়ে নিচ্ছি, তো এই লিঙ্কটা ওপেন করে নেন, সবাই ফলো করে দেন, এবং হচ্ছে যে আমাদের যে রিপোজিটরি আছে সেখানে ফলো করে নেন, তার আগে যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করে নেন। এবং পরের বার থেকে আমাদের যত আমরা যে ক্লাসে যে কোডগুলো করবো সেই কোডগুলো কিন্তু আমরা গিটহাবে পাবলিশ করে দেবো, ঠিক আছে? সো ওইখান থেকে আপনার কোডগুলো আপনারা নিতে পারবেন, দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইজ দ্যাট ক্লিয়ার গাইজ? আপনার প্রোফাইল লিঙ্কটা গিটহাবের কোনটা কি নাম ছাড়া দেবো? আপনি আপনারা যে লিঙ্কটা দিছিলাম না, আমি এই যে আমি মেসেজ চ্যাটবক্সে চলে যাচ্ছি, হ্যাঁ মেসেজের চ্যাটবক্স, এটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি। এটার লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে হচ্ছে আপনার গিটহাবের আমরা যেখানে কোড রাখছি এলইডিপি ওয়েব ডিজাইন কোর্সের কোডগুলো সেইখানে চলে আসবেন, এবং সেটাতে স্টার করবেন, স্টার দিয়ে রাখবেন, এবং হচ্ছে যে আন ওয়াচ বাটন থাকবে, আমার এখানে আন ওয়াচ, আমি ওয়াচ দিয়ে রাখছি অলরেডি, ওয়াচ বাটন এখানে দিয়ে রাখবেন, এবং আপনি যখন এলইডিপি কোর্সে ক্লিক করবেন তখন আপনার চলে আসবে, এটা তো ইয়ে চলে আসবে, আমার এখানে দেখেন এলইডিপি কোর্সের আকার ড্যাব জাকির আছে, অথবা github.com/getdabzakir যদি আপনি ইয়ে দেন, ড্যাব জাকির হচ্ছে ডেভেলপার জাকির মানে হচ্ছে আমার ইউজার নেম আর কি, ড্যাব জাকির, তো আমি এটা ইউজ করে থাকি, এবং এখানে আসলে আপনি আমার ফলো করতে পারবেন। আই থিঙ্ক সবার কাছে এটা ক্লিয়ার, তাই না? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো প্রবলেম থাকলে করতে পারেন। জসীমউদ্দিন ভাই বলছিলেন, আমার ভাই আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই, প্রবলেমটা একটু দেখাতে চাই, আমার লিঙ্ক এবং ইমেজটা একটু প্রবলেম হচ্ছে। ভাইয়া আপনি হচ্ছে শেয়ার করতে পারেন, এবং হচ্ছে আপনি মাইকে কথা বলেন যখন কোনো প্রবলেম হবে, মেসেজ বক্সটা অনেক সময় ফোকাসে থাকে না, তো আপনি মাইকে কথা বলেন, আর যদি শেয়ার করতে চান তাহলে করেন। আর গাইজ আপনারা কথা বলেন, আমি একটু ব্রেক নিয়ে আসতেছি, 5 মিনিট 2 মিনিট লাগবে আমার। ওকে আলোচনা করেন, কারো কোনো সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার দিয়ে সবার সাথে আলোচনা করেন, ঠিক করেন, প্রবলেম থাকলে সেগুলো ফিক্স করেন। কিভাবে পাবো একটু বুঝলাম না, কিভাবে যেটা
লিংক শেয়ার করা হইছে সব খেলে কেমন কি করতেছেন না কি বললেন মানে যে কোডিউল গুলো আজকে যেগুলো শিখাইলো আর কি মডিউল গুলো কি হইলো না আমলো আচ্ছা আমি বলি যে একটা লিংক দেই আমি দেখেন ওখানে এলইডি চ্যাট বক্সে হ্যাঁ চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিবেন জি জি এখানে যান যাই দেখেন যে একটা পিডিএফ আছে ওটা ডাউনলোড করে দেখেন ও সরি অন্য একটা চলে গেছে বাইরে দুজন না অন্য একটা দিবি আচ্ছা তাহলে তাহলে অন্য একটা দেব এখন যেটা দিচ্ছি হ্যালো হ্যালো কি ব্যাপার কারো কোনো কথা নাই সবাই চুপচাপ আলোচনা করেন বেশি বেশি সবার সাথে সম্পর্ক করেন না ভাই আপনি বলেন আচ্ছা একজনে বলছিলেন যে কিভাবে আপনারা কোডটা পাবেন তো কোডটা হচ্ছে যে আমার স্ক্রিনটা তো অলরেডি দেখতে পাচ্ছেন তাই না আমার স্ক্রিনটা তো এখনো দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা আমি জি ভাই দেখতে পাচ্ছি আপনাকে চ্যাট বক্সে আমি আপনাদের লিংক দিয়ে দিয়েছি যেমন একজন একটা দিল গুগল লিংক মামুন শেখ হচ্ছে সব লিংক দিয়ে দিয়েছে এখানে আচ্ছা মামুন শেখ ভাই পুরো কোড এখানে দিয়ে দিয়েছেন ভাই এখানে পুরো কোড দেন না কোড হচ্ছে আমরা গিটহাব থেকে নিব ঠিক আছে তো গিটহাবের একটা লিংক আছে যেমন github.com/devjakir/ledp-course-code এটা পাইছেন সবাই জি না এটা একটু মানে লিংকে দেন ভাই ভাই একটু বলবেন ভাই ভাই গিটহাবের লিংকটা গ্রুপে দিয়ে দেন আচ্ছা গিটহাবের লিংকটা গ্রুপে দেয়া আছে আচ্ছা গিটহাবের এই যে এই যে একটা লিংক আমার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিংকটা পাইছেন সবাই হ্যাঁ ভাই সব ফিল চ্যাট বক্সে দিয়ে এই লিংকটা পাইছেন যেটা আমার স্ক্রিনে এখন আছে নোটপ্যাডে ভাই যে গ্রুপ করছেন ওই গ্রুপে দেন আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি গ্রুপে গাইস গ্রুপে দিয়ে দিচ্ছি ডোন্ট ওয়ারি ডোন্ট প্যানিক জাফর দরজাটা লাগা দাও কি সাবমিট করবেন ভাইয়া হোমওয়ার্কটা দিবেন
হ্যাঁ, হোমওয়ার্কটা সাবমিট আছে, হোমওয়ার্কটা এখনও আসি নাই, তবে হোমওয়ার্কটার কথায় আসবো। হোমওয়ার্কটা হচ্ছে আগে একটুটুকু প্র্যাকটিস করেন, তারপর বলে দিচ্ছি কীভাবে। এখন আমি আসলে মন নিয়ে একতার, এটা কি আপনাদের মধ্যে কেউ? ভাই একটু দেখবেন। জি ভাই, আমার ডেট ফাটা দিবেন কে ডেট লাগবে। আচ্ছা বলেন কার কি দেখতে হবে। গ্রুপের লিংক শেয়ার করে দিছি, সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই এটা করছি, এটা দেখবেন নাকি? হ্যাঁ শিওর শিওর, স্ক্রিন শেয়ার দেন। ভাই আমাদের কি ওখানে সাইন আপ করতে হবে? হ্যাঁ, সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। এবং গীতটা হচ্ছে যে আপনি কোডিং লেভেলে বা প্রোগ্রামিং লেভেলে যত বছরই কাজ করেন না কেন, আপনার সব সময় লাগবে, তাই প্রথম থেকেই দিয়ে দিলাম। এবং আমাদের যে কোড আছে সেই কোডগুলো ওইখানে শেয়ার করে দিলাম, যাতে আপনারা প্রথম থেকে যদি ইউজ করে অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। ভাইয়া সরি, আমি স্ক্রিন শেয়ার অপশনটা পাচ্ছি না এখানে। আচ্ছা আপনি হচ্ছে যে প্রেজেন্ট নাও, আপনি যদি হোভার করে নিচে আসেন যেখানে কল আছে, কল থেকে লিভ করার অপশন আছে, ভিডিও অপশন আছে, মাইক্রোফোন অপশন আছে, এটা ডান পাশে প্রেজেন্ট অপশন আছে, প্রেজেন্ট নাও ওই বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিন প্রেজেন্ট করতে পারবেন। পেয়েছেন কি এখানে ইউর? ভাই তাহলে আমার দেখে গেই। হ্যাঁ শিওর, দেখান দেখান একজন একজন করে দেখান। না এখানে আসছে কিছু আসে নাই, আপনার কিছুই আসে না এখনো। আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন আপনি নিজেতে আপনারা নিজে দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো। আচ্ছা ভাই আমি কি শেয়ার হইছে? মেহেদি হাসান খান শেয়ার হইছে। এটা ভাই আউটপুট আর বাহ সুন্দর হইছে তো, অনেক সুন্দর জোস। আর এটা কোড ভাই? কোড তো ইন্ডেন্টেশন করেন নাই, কোড ফরম্যাট করেন সুন্দর করে, ট্যাব দিয়ে ফরম্যাট করেন। ওইটা ভাই আপনি না বললেন একটা একটা করে করতে হবে না, সবগুলো একসাথে করা যায়, ওইটার নাম বললেন, ওটা কি ভাই দেখাবো? আলসেমি করার দরকার নাই, এখন আপনি করে ফেলেন, একটা একটা করে করব না? হ্যাঁ একটা একটা করে করে ফেলেন এখন, পরে আমি দেখাবো না কিভাবে করবেন একসাথে। আচ্ছা যারা আলসেমি করবেন তারা কিন্তু নিজেরাই নিজে ঠকাচ্ছেন, এটা মনে রাখেন। মেহেদি হাসান খান ওটা ইন্ডেন্টেশনটা করে নিন, এটা ভালো হবে আপনার জন্য। আমারটা তো দিক করা ছিল নাই। ভাই আমারটা একটু দেখবে, আমার আমি যেমন আপনি ওই যে হেডের ওখানে যে এটা বলছিলেন না যে ভাই মানে আমার কোডিং এ মনে হয় একটু প্রবলেম হয়েছে, যেমন আপনার এই যে এটা ঠিক আছে, হেডের ভিতরে যে আপনার ওয়েব ডিজাইন এটা দিছিলেন না টাইটেলের ভিতর, মানে ওইটা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা প্রথমে হেডের ভিতরে দিছিলাম যে ওই যে ওয়েব ডিজাইন মানে যেটা আপনার ইতে থাকবে সার্চ এই যে উপরে যেটা থাকে। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে টাইটেল ট্যাগের ভিতরে, হেডের ভিতরে টাইটেল ট্যাগ, হেডের ভিতরে একটা এন্টার দিয়ে টাইটেল ট্যাগ নেন। আচ্ছা হেডের ভিতরে তাহলে টাইটেল ট্যাগ দিয়ে তারপর দিতে হবে? হ্যাঁ এন্টার দেন যে জায়গায় কার্সর আছে। তারপরে টাইটেল ট্যাগ লেখেন TITLE টাইটেল, দুইটা টি হয়ে গেছে, মাঝখানে একটা টি থাকবে। ও সরি 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 ভাই, শেষেরটা তো দুইটা টি হয়ে গেছে, একটা কমায় দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমার এই যে ওয়েব ডিজাইন ওইটা দিয়ে দিই টাইটেল হিসেবে। হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই।
আচ্ছা এখন কি ভাই রান করব কিভাবে এটা এটা সেভ করেন এবং আপনার ফাইলে যান এটা সেভ করেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন আগে আচ্ছা হ্যাঁ এবার ফাইল আপনার ফাইল ম্যানেজারে যান যেটা হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার মাইক্রোসফট ওয়ার্ডের সাথে ফাইল এক্সপ্লোরার নিচে ট্যাক্স করে হ্যাঁ এটা এটাতে যায় যে আপনার ফাইলটা দিয়ে ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করেন আচ্ছা মানে এই যে ফোল্ডারে এটা করছিলাম হ্যাঁ এটা এটাতে ক্লিক করে ওপেন করে রিলোড করলে হ্যাঁ পেয়ে গেছে মনে হয় ওয়াই ভিশন কাজ করতেছে হয়েছে ভাই হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে নেক্সটে কি আছেন দেখেন আপনাদের কোনো প্রবলেম থাকলে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই তাহলে ভাই আমার মানে আমি এটা দেখে গেলাম ভাই আমি এখন ক্লাসে যাব তো এর জন্য ভাই তাড়াতাড়ি করে একটু দেখে গেলাম শিওর ভাই শিওর কালকে দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি পাবেন না এই দেখবেন আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মামুন শেখ কি বলছিলেন আপনি মানে কোনো প্রবলেম নাই কিন্তু মানে ওগুলো পড়তে দেখবেন নাকি প্র্যাকটিস দিতে হ্যাঁ দেখেন সবাই মোটিভেশন পাবে আপনারটা দেখে ভাই দেখা যাচ্ছে হ্যাঁ শিওর ভাই ডোমেইন নো রিয়া রাখছেন ফ্রিডম থেকে আচ্ছা এটা হচ্ছে আমার আউটপুট হ্যাঁ গ্রেট গ্রেট অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার এই কোডিং অলরাইট কোডিংটা ব্র্যাক ট্যাগ ইউজ করছেন ব্র্যাক ট্যাগ তো আমি দেখাই নাই ভাই এখানে না ভাই এটা হচ্ছে কি আমি টেস্ট করতে কারণ ওই ইমেজের নিচে ওটা ঢুকে যাইতে একটু নিচে করা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আপনি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছেন হাইট ওয়াইড ওকে গ্রেট থ্যাংক ইউ অনেক ভালো হয়েছে ভাইয়া নেক্সটে কি আছেন জাকির খান তন্ময় শীল গোলাম কবির ইমামুল হক মা প্রিন্টার্স তারপরে আরও তো আমাদের ছিল স্বপ্না দাস টিউটর সৌরভ পাল সরোয়ার হুসাইন সাগর হালদার তারপরে আছে ওনার নাম জানি কি রশনি জুবাইরের নাম ছিল বেবি সাবরিন আক্তার তা আপনাদের কী অবস্থা সবার নাজমুল হাসান মশিউর রহমান সবাই মনে কল কলে রাইখা চলে গেছে মোবাইল লিংক করতেছি তো এজন্য এটা একটু ফলো আছে সাথে দুটো ডাবলে ক্লিয়ার হবে একটু কমপ্লিট করতে হবে আমার নেট একটু সমস্যা আছে তো এজন্য আজকে মোবাইল দিয়ে ক্লাসটা করে দিয়েছি আচ্ছা আচ্ছা মোবাইল থেকে অনেকেই মোবাইল থেকে করতেছে তারপর আরেকজন কি বললেন রবিন খান রবিন রানা ভাই জি ভাই বলেন হ্যালো হ্যাঁ জি ভাই বলেন বললাম কি ভাই মানে আমরা এখন ক্লিয়ার না ভিডিওটা ভিডিওটা পেলে আবার রাতে প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে মেবি ভিডিওর উপর ভরসা করে থাকেন না মনোযোগ দিতে হবে ক্লাসে কারণ ভিডিও সবসময় পাবেন না আজকের অডটা হয়তো পাওয়া যাবেন না সেটা তো পাবো মানে আজকে ফার্স্ট টাইম তো সেজন্য আর কি একটু কনফিউজ ওইটা না অতটা ক্লিয়ার ওকে গ্রেট সরোয়ার হোসেন থ্যাংক ইউ ঠিক আছে ভাই রবিন ভাই ঠিক আছে নমস্কার নমস্কার নাই আজকের ভিডিওটা দিয়ে দিব আসলে আমরা অনেকজন তো হয়তো বা স্যার আমাদের সবাইকে আলাদা আলাদা টাইম দিতে পারবে না আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারি কারো সমস্যা হলে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত আমাকে অনুরোধ করতে পারে হ্যাঁ তো এই হচ্ছে যে নক কইরেন যারা ভালো পারে একটু তাদের সাথে কানেকশন দেখেন ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন তখন যারা একটু ভালো পারে তারা হেল্প করবে আপনাদের পলিন পলিন ভাই তারপরে গৌতম বসাক আজকে তোমাদের চিন্তা কি ভাই ফেসবুকের গ্রুপে দিয়ে দিই আজকের ভিডিওর লিংকটা হ্যাঁ দিয়ে দেব না এটা গ্রুপে দিবেন নাকি এটা জাকির ভাই জি ভাই ভাই আপনি যে যে লিংকটা দিবেন কোডে হ্যাঁ 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 ওইখানে যে কি করতে হবে ভাই সাইন আপ করতে হবে সাইন আপ করে রাখলে ভালো ওইখানে যেটা লিখেছি ওইটা হচ্ছে একটা ফোল্ডার আর কি ওখানে এই ফোল্ডারের মধ্যে আপনার সব কোড দেওয়া আছে ওইখানে ঠিক আছে ওই ফোল্ডারের মধ্যে আপনার সব কোড দেওয়া আছে সো ওই ফোল্ডারে যদি আপনি আচ্ছা আর আপনি যে আজকে কোডটা দিতে আমি যে আজকে যে কোডটা করলাম ওই কোডটা ওইখানে দেওয়া আছে সাইন আপ করে নেন কনফিউজ হওয়ার দরকার নাই সাইন আপ করে ওটা লেখা স্ক্রিন শেয়ার করুন নালে বুঝা যাবে না আর যে ভাই দেখেন তাহলে ভাই একটু আলাদা ভাইয়া জি
মানে আমি আগে কিছু করতাম যে ওদিনকে ওই তোমার ড্রাইভার সঙ্গে দিলাম যে আমি মোটামুটি ভাবে পারি, আমি কেউ স্ক্রিনটা শেয়ার করে দেখবো কেমন হয়। হ্যাঁ শিওর, ভালো হয়। এটা হচ্ছে আমার আমার নিজে প্রথম পুনরায় করা করছিলাম। আরো ভালো করতে পারবেন। যারা নতুন কথা আসে বা কথা বলতেছে না লজ্জা পাচ্ছে তারা কিন্তু ঠকতেছে। ক্লাস করতে গেলে আপনাকে কথা বলতে হবে, না হলে কিন্তু পিছে থেকে যাবেন। পিছে আসেন, পিছে থেকে যাবেন। আমাদের 30 মিনিট আছে, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতেছি। আপনারা হচ্ছে যে আলোচনা করেন, সবার মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে ওইখানে বলেন, আমি একটু অ্যাসাইনমেন্টটা তৈরি করে নিই আপনাদের, ঠিক আছে? দেখা যাচ্ছে ভাই, বলেন। সাইন আপ করলে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন না। হ্যাঁ, সাইন আপ করে নেন, ভালো হবে আপনার জন্য। সাইন আপ করে নেন, ফেসবুকের মতো সাইন আপ অপশন ক্রিয়েট করে নেন, সাইন আপ করেন। আচ্ছা, আর আপনি যে কোডটা দিবেন ওই কোডটা এসটিএমএল ফোল্ডারের ভিতর আছে। আর আপনি যে আপনি কোডটা দিবেন এটা ইউজার নেমে গৌতম বাসাক 123 এরকম কিছু একটা লেখেন, তাহলে ইউজার নেম আসবে। ভাইয়া আমার একটু মানে সামনে যে কাজগুলো সেখানে একটু সমস্যা হবে, কারণ আমার একটা অ্যাকাউন্ট আছে ফাইবারে, সেটা ভাই। মামুন শেখ এবং যারা যারা একটু পারেন, যেমন হৃদয় হালদার পার্থ, যারা অলরেডি কাজ পারেন তারা টেনশন নিয়েন না, আমরা সব কিছু আস্তে আস্তে করবো, ঠিক আছে? আপনারা একটু অপেক্ষা করেন, দেন হচ্ছে যে আমরা আরও এক্সপার্ট অ্যাডভান্স লেভেলে চলে যাবো, তখন আপনাদের হচ্ছে যারা সুবিধা হবে কাজ করতে, বা মজা পাবেন কাজ করে। আলোচনা করেন, আমি আছি এখানে। বেন হবে না, আপনার নাম দিয়া কি নামে তুলে নাকি ছবি ইউজ